حضرت عمرের মতো জজবাওয়ালা মুসলমান জমি না বানো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার মতো হালাল সম্পদওয়ালা জমি না বানো দেখবা দুনিয়ার জমি না মানুষে তোমার লাগি মানুষে খান দিব জমিন তাকি একদিন যাই বেরে যুবক যাওয়ার সময় যদি কলিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ খানটা নসিব না হয় হয়তো ভাবতে পারো আমি 25 বছরের যুবক এখন আমার মালাকুল মউতে দেখতো নাই আমি 25 বছরের যুবক আমাকে মালাকুল মউতে দেখতরা না আল্লাহর কসম খাইয়া খুয়ার খবর লইয়া দেখো কত যুবক বাড়ির থেকে মা সারিয়া বাবা সারিয়া বিদেশের জমিনে যায় এক মাস দুই মাস পরে যুবকের লাশ বাড়িত পৌঁছাইয়া দিতে কত কষ্ট হয় কত যুবক চেন্নাইয়ের জমিনে গিয়া মারা যায় বাড়িত লাশ পর্যন্ত আনা যায় না পোষাগন্তভাবে ওখানে দাফন করা হয় তোমার মতো যুবকরা মালাকুল মউতে দাফট মারতে সবাই যাইত না যুবক আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমার আল্লাহ রাব্বুল আলামিনে জানাইয়া দেন নবী আপনি জানাইয়া দেখুয়া কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ আপনি খুয়া দেন ওরা যদি আমি আল্লাহর জমিনে ভালোবাসতে চায় আমি আল্লাহর লগে যদি ওদের সম্পর্ক মায়া মহব্বত স্থাপন করতে চায় ওদেরকে বলে দিন ফাত্তাবিউনি ওরা যেন আপনি নবীরে জমিনের মধ্যে অনুসরণ করিয়া চলে আপনি নবী যে রাস্তা খান তাহাদেরকে দেখাইয়া দিস ও রাস্তায় যেন তারা জমিনের মধ্যে চলাফেরা করে কারণ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আয় মেরে পরওয়ারদিগারে আলম যতদিন জমিন খান রাখো প্রতিজন মুসলমানের নামাজের মধ্যে লাগে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আয় মাওলা করিম যতদিন এই জমিন খান আপনি আমারে চলাফেরা করাইবায় আপনি সোজা রাস্তাগুলা মধ্যে আপনি চলাফেরা করাইও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম চলাফেরা খান করাইও মুসলমান নামাজের মধ্যেও দোয়াও খান করো আর নামাজ থাকি বাহিরিয়া কেমনভাবে শরীয়ত বিরোধী কার্যকলাপ করো কবরস্থানের মধ্যে যখন তোমার আমার মতো মুসলমান দাফন করবা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাই কিয়ামতের ময়দানে একদল যুবক করে আল্লাহ আরশে আজিমর সায়ার তলে জায়গা দিবা যারা তাহাজ্জুদ রক্ত উঠি আল্লাহর কুদরতের কদম সিজদা দিয়া আল্লাহর আদালতের মধ্যে যখন খান্তিয়া নিজের গুনার তাকি তৌবা করবা যারা ফজরের নামাজ খান্তা জমাতে গিয়া মসজিদের মধ্যে আদায় করবা ওই জাতীয় যুব সমাজের কিয়ামতের ময়দান আল্লাহ আরশে আজিমর সায়ার তলে জায়গা দিব হো সুবহানাল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال الله تعالى في آية أخرى كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتنهون عن المنكر وتؤمنون بالله وقال الله تعالى في آية أخرى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجنة غرفا ترى ظهورها من بطونها وبطونها من ظهورها قالوا لمن هي يا رسول الله صلى الله تعالى عليه وسلم قال لمن أطاب الكلام وأدام الصيام وصلى بالليل والناس نيام
أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله. হেরি আমার বুঝিমন আর দিও না যন্ত্রণা, ডানা যদি হইত আমরার উড়িয়া যাইতাম মদিনা। আল্লাহুম্মা সল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله، 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 محمد رسول الله صلى الله عليه وسلم. সাদারাশি সদর জামে মসজিদের বাৎসরিক আজকের দিনে জলসার সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, আমার যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছে, ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানি শিন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। আমার দুস্থ হল্লার, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ তাবারক তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে দয়ার এহসান করিয়া মায়া করিয়া জন্নতর টুকরা মসজিদর গড়ে কেন্দ্র করিয়া দিনে এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। আপনাদেরকে এবং আমাকে সেই মহফিলে উপস্থিত করে তিনি কথাগুলা বলা এবং শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা সেই মহান আল্লাহ তাবারক তাআলার দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আবার দুস্ত হল্লার, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনারা আমারে দুনিয়ার জমিন ও ইনসান এবং মুসলমান হিসাবে জমিন দিয়েছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত এবং গুলামী করার জন্য। আল্লাহ তাআলা চাই না পৃথিবীর কোনো ইনসানে পৃথিবীর কোনো মখলুকাতর গুলামি করুক। আল্লাহ চায় পৃথিবীর প্রতিটা ইনসানে যেন উনার কুদরতর কদম মাথা নত করিয়া সিজদা দে। যত সিজদা দিব তত আল্লাহ তাআলার নিকটতম গিয়া পৌঁছিব, আল্লাহর লগে তার বেশি সম্পর্ক হইব, ইহকাল এবং পরকাল সে মুক্তির দিন থেকে লাভ করব। দূরে হই সুবহানাল্লাহ। আবার দুস্ত হল্লার, বুজুর্গ হল, এখে তো আমরা ইনসান, দ্বিতীয়ত আমাদেরকে বিশ্ব নবী মহামানবতার কাণ্ডারী সৈয়দুল মুরসালিন সৈয়দুল কাউনাইন মুহাম্মদ মুস্তফা আহমদ মুজতবা হুজুরে আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাদেরকে বানিয়েছেন, গোটা মখলুকাতর সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হিসাবে আমাদেরকে রূপান্তরিত করেছেন। চাইলে আল্লাহ তাআলা তো আপনার আমারে পৃথিবীত ইনসান না বানাইয়া সাইরফাওয়ালা জানোয়ারে পরিণত করতে পারতা, আফিল করার মতো কেউ নাই। আল্লাহ যদি চায় ওই হালতটা কেউ আপনার আমারে আতুর বুবা লেংরা বানাইতো, পারবো না আল্লাহ।
নিজে নিজৰ কৰ্মফলৰ কাৰণে নিজে নিজৰ কৰ্মৰ কাৰণে জমিনো গুনাহগাৰ বনি নিজে নিজৰ কৰ্মৰ কাৰণে কবৰ খানো জাহান্নাম হয় জান্নাত খানো আমাৰ পৰিৱৰ্তনীয় জাহান্নাম ঠিকানা বনি প্ৰতিটা ইনসানে আল্লাহ তাআলাই জমিনো দিছে প্ৰতিটা ইনসানে যেন নিজে জাহান্নাম থাকি বাঁচিত এবং নিজৰ পৰিবাৰ পৰিজনে জাহান্নাম থাকি বাঁচাইয়া সে জন্নত যাইত এটা প্ৰতিটা ইনসানৰ উপৰে ফৰজে আইন আজকে আমরা যে কর্মকুলা জমিন করি এগুলার মধ্যে বেশিরভাগ নিদর্শন দেখা যায় আখেরো জাহান্নাম আজ যুব সমাজ হইন বৃদ্ধ সমাজ হইন পুরুষ হোক কোয়া নারী হোক কোয়া প্রতিটা মানুষে আজকে গুণাত লিপ্ত কোনো মানুষ গুণাত থাকি ছাড়া নাই চাহে জবান দি হরোক চাহে হাত দি হরোক চাহে পাও দি হরোক জাগ্রত অবস্থায় হরোক বা ঘুমন্ত অবস্থায় হরোক মানুষে কিন্তু গুণা করতেই আছে কেননা গুণা একমাত্র মানুষে ঘুমাই গেলে নিরিবিলি ঘুমাইলে মানুষে গুণা করে না কিন্তু যারা দাড়ি খামায় এরার গুণা গুমানির বাদে গুণা লেখা হয় তা গুণায় কবিরা লেখা হয় হোক না আউযুবিল্লাহ যারা দাড়ি খামায় দাড়ি ব্লেড লাগায় এরা ঘুমাইলেও এরার গুণায় কবিরা এরার নামা আমল লেখা হয় এই যে আমরা সারা আশিকে রসুল্লাহ সব আমরা আশিকে রসুল্লাহ মগর আশিকে রসুল্লাহ ওইতে যে আমলগুলা খরা লাগে নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতরে আপনার আমার সামনে জব করা হয় আমরা একজন মুসলমানের প্রতিবাদ করি না আজ মানুষে যেভাবে একজন আলিম তো উলামার আজকে সমাজ ও মানুষে যেভাবে মানুষের বিবাহর বাঙ্গানি দেবার মধ্যে ওভাবে যদি একটা মানুষে একজন ড্রাগস খানেওয়ালা যুবকরে সুদ খানেওয়ালা মানুষের বিরোধিতা যদি সমাজ করত তাহলে নিশ্চয় একজন সুদ খানেওয়ালা ড্রাগস সেবন করনেওয়ালা মানুষের বিরুদ্ধে যদি মানুষের অপপ্রচার চালাইত একদিন না দুই দিন না মাসের ভিতরে ইনশাল্লাহ ড্রাগস খানেওয়ালা যুবক সুদ খানেওয়ালা মানুষ সুদটা কি তার জীবনে পরিবর্তন করতে বাধ্য হইল এই যে আমরা মধুরি মাংসরে মদ খাইলে মসজিদর দ্বারে কাছে যাইতে দেই না সেনে কোরআনে করিমুখর মদ খাওয়া অবস্থায় তুমি মসজিদর দ্বারা খাসা নমাজর দ্বারা খাসা যাইতে না লা তাকরাবু সালাত ওয়া আনতুম সুকারা তুই মদ্যপান অবস্থায় মসজিদর দ্বারা খাসা তথা নমাজর দ্বারা খাসা লইও না ওই এক মধুরি মাংসরে মহল্লাত আমরা মসজিদ হামাইতে দেই না অথচ মহল্লায় যদি একজন সুদ খানেওয়ালা মানুষরে যদি মসজিদ হামাইতে না দিত তাহলে এই সাদারাশি সদর জামে মসজিদের হামসায় সুৎকুর ঠুকিয়ে ফেলানিও আর তৈরি না আপনারা সুৎকুরের বিরুদ্ধে মাথেনি নাই সুদ খানেওয়ালা আছে খাইতে দেয় কিন্তু একজন সুৎকুর মানুষ খাওয়া খানেওয়ালারে আপনি সুদ হাক্য না দেখিয়া যদি আপনি চুপ থাকেন প্রতিবাদ না করেন বাধা যদি না দেন তেহে সুদ খাইয়া যতটুকু গুণার অংশীদার হইব আপনি তার না যাই শরীয়ত বিরোধী কার্যকলাপকে সমর্থন করার কারণে আপনি ততটুকু গুণার অংশীদার হইবা হুক আউযুবিল্লাহ আই দেখ যুব সমাজে আলির মধ্যে বইয়া ক্যারাম বোর্ড খেলায় মোবাইল আরেক যুব সমাজে গিয়া তারে প্রতিবাদ না করিয়া তার লোকে সাপোর্ট করে খালাও চাহে না খালাও এই যে বর্তমানে এক্সাম চলের টুর্নামেন্ট লইয়া যুব সমাজ ফাগল আর ফাগল আর্জেন্টিনা ব্রাজিল লইয়া যুব সমাজ ফাগল আর ফাগল কেন রে ভাই আর্জেন্টিনা ব্রাজিলে আপনার জন্য তো নিতে পারবইলা কোনো রাবাবিত আছে নি আতই না খানে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম মানব জাতি তুমি জমিনের যারে জমিনের মধ্যে সাপোর্ট করবায় জমিনের মধ্যে যারে তুমি অংশীদার করবায় যারে তোমার ফলোয়ার মনে করিয়া তুমি নেতা মনে করিয়া ফলো করিয়া চলবায় যারে তোমার আইডল মনে করিয়া জমিনে তোমার জিন্দেগিরে রূপান্তরিত করবায় ওই যে মানুষরে ফলো করিয়া তোমার লাইফ সেটিং করিয়া তুমি জমিনে চলাফেরা করবায় কিয়ামতর ময়দান ওই মানুষটা যদি বিনা হিসাবে আল্লাহ জাহান্নাম দিলায় পৃথিবীর সারা মানুষেও তোমার লাগি খান দিলে পৃথিবীর কোনো মানুষে তোমার জাহান্নাম তাকে বাঁচাইতে পারত নাই যারে ফলো করিয়া জমিনে সে জাহান্নাম গেছে ওই মানুষরে ফলো করিয়া তোমার জিন্দেগি পরিচালনা করার কারণে কিয়ামতর ময়দান আল্লাহ তার লগে তোমারে জাহান্নাম দিব হুক নাউযুবিল্লাহ এখন আপনি যদি ব্রাজিল আর আর্জেন্টিনার সাপোর্ট করেন সে যদি কিয়ামতর দিন এখন ব্রাজিল আর আর্জেন্টিনায় তো উবাইয়া মুতে মুতিয়া তো ভানি উলয় না
পাক পবিত্রতা তারার কাছে নাই কারণ তারা ইহুদি খ্রিস্টান আর আমি মুসলমানের যুবক মুসলমানের গর্তাকি জন্মগ্রহণ করছি আমি জন্ম আজান জন্মওয়ার লগে লগে মসজিদের ইমাম সাহেব দেখো আর আমার বাবা দেখো গ্রামের কোনো মানুষে দেও কার না দেও একজন মুসলমানে হসপিটালে জন্ম লইয়ার বাড়ির মধ্যে জন্ম লই না কেন এরপর আমি মুসলমান হিসাবে মানুষে আমার ডাইনর খানের মধ্যে আল্লাহর আজান খানটা শুনাইল বাম খানের মঞ্চে মুসলমান হিসাবে আকামতটা শুনাইল এরপরেও তুমি মুসলমানে যখন আল্লাহর নাফরমানি জমিন খড্ডায় একজন এহুদি আর খ্রিস্টানদের জমিন সাপোর্ট করিয়া যখন তুমি মুসলমান আর মুসলমানের বিরোধিতা খড্ডায় আল্লাহর জাতর কসম খাইয়া খুইয়া আর সাদা রাশির মুসলমান খান কুলিয়া ছিল কিয়ামতর ময়দান যত সময় পর্যন্ত আল্লাহ তোমারে জাহান্নামও দিছে না অত সময় তোমার মতো মুসলমানের বিচার করত না এখন আউযুবিল্লাহ এই জন্য যারা মুতিয়া ফানি লয় না এরা আইডল বানাইও না আইডল বানাও হজরতে উমরে ফারুক আইডল বানাও হজরতে আবু বকর সিদ্দিক আইডল বানাও হজরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু যারা কুফার মুশরিকর জবানার মধ্যে তো ফিতনা ফসাদর জবানার বাদেও আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দেওয়ার পরেও চুপি চুপি গিয়া কলিমা তৈয়বা কলিমা শাহাদত পড়ে ঈমান আনার পরেও এত কষ্ট করিয়া বাবার আলে বাইয়ে নামাজ পড়ছে বাইরে আলে ছেলে নামাজ জমিনের মধ্যে পড়ল আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও আমার আখেরি জমানার উম্মত হল জমিন একজন সাহাবীরে যদি তোমরা ফলো করিয়া জমিন আমল করিয়া যাও কিয়ামতের ময়দানে তোমরা বিনা হিসাবে জান্নাতে যাইবা হুকা সুবহানাল্লাহ আজকে আপনি হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী দেখরে যুবক যে উমর ফারুক যে সময় অর্ধেক জাহানোর খলিফাতুল মুসলিমিন জমিনের মধ্যে আসলা সারাটা দিনকুর মধ্যে শুধুমাত্র দুপুরবেলা একটা ঘন্টা উমর ফারুককে ঘুমাইতা অর্ধেক জাহানোর খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে উমরের মতো মানুষে সারা রাত ঘুমাইতা না উমরের মতো মানুষে সারাটা দিন কোনো দিন ঘুমাইতা না আজ মুসলমান বারোটা পর্যন্ত মোবাইল চালারায় দুইটা পর্যন্ত মোবাইল চালারায় এশার নমাজের খবর নাই ফজর নমাজের খবর নাই মোবাইল চালানি অবস্থায় তোমার মতো নাফর মানে যদি না যে ভিডিও দেখা অবস্থায় তুমি মারা যাও সারা পৃথিবীর আলিম হলে তোমার লাগি দোয়া করার পরেও ওই দোয়াটা যদি আল্লাহ তোমার শান কবুল না করে জানিয়া রাখিও তোমার লাগি জাহান্নাম ওয়াজিব হুকান আউযুবিল্লাহ আড়াইটা তিনটা পর্যন্ত রাত যুব সমাজে মোবাইল টিপায় ফজরের নমাজ নাই মা ডাকিলেও জবাব দে না বাবা ডাকিলেও জবাব দে না মোবাইল লই আড়াইটা তিনটা পর্যন্ত এই মোবাইলটা চালাই অসুবিধা নাই মগর মোবাইলটা যেন জাহান্নামের কারণ না হয় মোবাইলটা যেন জাহান্নামের কারণ না হয় মোবাইলটা যেন জান্নাতের কারণ হয় জান্নাতর উসিলা হয় এই যে আপনারা ছেলে বাপর সামনে মোবাইল চালায় আব্বায় বাধা দেয় না ছেলে এখানে বোয়াত মেয়ে চেয়ার বোয়াত মা বোয়াত বাবা বোয়াত এলজি টিভি চলের ডিভিডি ক্যাসেট চলের ধুমধাম গান চলের ছেলেও শুনিয়া আসের মায়ে শুনিয়াও আসের বাপে শুনিয়া আসের খোঁজ চাই ইরা তোর ফ্যামিলি রহমত জীবনে আইব এর কারণ কি না মানে আমরা তাকে হায়া সরম দেখটা হইয়া গেছি ও যে চৌকতে একটা ফর্দা আসলো মুরব্বী হলে কইতা আগে এই ফর্দা চলিয়া যাওয়ার কারণে আজ সাসার সামনে বাতি যায় লাউড স্পিকার দিয়ে গান বাজায় সাসির সামনে বাতি যায় লাউড স্পিকার না অফ স্পিকার দিয়াও আর এক মেয়ের লগে অবৈধ ফোন কথা কর সেনে তার কাছে হায়া নামক যে জিনিস যে পার্সেন্টেজ তা আসলো এটা চলে গেছে হায়া নাই অথচ নবী বলেন আল্লাহ হায়া ও শুআবাতুম মিনাল ঈমান হায়া শরমইয়া থাকলো লজ্জা শরমইয়া থাকলো একজন মুসলমান জাতির লাগিয়া মানব জাতির লাগিয়া ঈমানের বিশেষ একটি অংশ হুকা সুবহানাল্লাহ যে মানুষটাই হায়া নাই যে মানুষটাই লজ্জা শরম নাই ওই মানুষের জীবনে ঈমান পরিপূর্ণ নাই হুকা নাউযুবিল্লাহ যদি আপনার কাছে হায়া নামক জিনিস না থাকে রে মুসলমান লজ্জা নামক জিনিসটা যদি তোমার সামনাখানো না থাকে তুমি যুবকে তুমি মসজিদের ইমামের সামনে সিগারেট আগুন ধরাইতে শরম করতায় নাই তুমি যুবকে তোমার গ্রামের মুরব্বীর সামনে ফোন কথা কইতে লজ্জা করতায় নাই কারণ তোমার মাঝে ইমান নামক জিনিস পরিপূর্ণ নাই হও ঠিক কিনা আজ যুবকে ফোন মাতিতে আমরা রেসপন্স করেনি মাথই না খানি ইতা নাই কেয়ার নাই ও যে বি কেয়ারফুলি গুয়াছেন কেয়ারফুলি ফোন মাতিতে টুঠেলি নাই হ্যাঁ ও যে আশিকেলে তোর হইছে আশিকে তোলভানি হইছে ও ফোন ধুমধাম মাতের সাসা যাইত্রা মসজিদর ইমাম সাহেব যাইত্রা
গাওর একজন বড় আলিম যেত্রা তার সকুত ফরেন নাই এই জন্য আমি যে কোনো মাঝে এখন গেলে গতবার এক লাইনে মাঝ করছিলাম এবার আরেক লাইনে করি যে প্রতিটা মুসলমানে আগে শৌক ও শরীর হায়া সর মানুষ লজ্জা নামক জিনিসটা ঢুকাই দেখবা আরেকজনের সামনে মোবাইল বার করতে লজ্জা লাগবে আরেকজনের সামনে মোবাইল টিপাইতেও শরম লাগবো আপনি ফয়লা হায়া সর মুগুয়ানো আজ আমরা গড় তাকিতা গেছে গিয়া আপনি দেখুন না আপনার মেয়ে আপনার লাগার উমর ইয়া ফোন লেফর তোলে বইয়া ফোন আমাতে আপনার ছেলে আপনার লাগার উমর তো ইয়া পাবজি গেম খেলার আপনি অরুণ তাকে হুন্ত্রা হে কারি ঘর মার 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 খারে মার হেও জানে না তার বাপেও জানে ওল অবস্থা কেন হায়া নেই শরম নাই লজ্জা এই জন্য হায়া নামক জিনিস আমরা ঢুকাই ফেলা আর যদি হায়া থাকতো তো আপনার ছেলে আপনার সামনে জীবনে মোবাইল বাজাইল না বাজক মোবাইল বালা বালা নসিহত আছে শুনয় ভালো ভালো তিলাওত আছে শুনয় বালা বালা মোবাইলের মধ্যে বিভিন্ন জিনিস আছে ওইগুলো আপনি ফলো করিয়া চলই দেখবা ইনশাআল্লাহ ফ্যামিলি আদর্শ বানুক বা যুব সমাজের মোবাইল দিচ্ছেন বালা কথা তার এখন সেখানে আপনি শুন না ওখান বাবারে প্রতিদিন তুমি একটা সুরা মুখস্থ করো কোরআন শরীফ বইয়া লওয়া লাগতো না বড় সুরা মুখস্থর সামনে ছোট সুরা সুরাগুলো মুখস্থ করো না আর আমার এই একটা তুমি শুনাও আমার এ পারো না মসজিদের ইমাম সাহেব আসুন তান খাসে গিয়ে একটা সুরা শোনাও কারণ কোরআনে করিম তিলাওয়াত সহি শুদ্ধ না হইলে চ্যালেঞ্জ দিয়া দিয়ে আর পৃথিবীর কোনো আলিম নাই কইটা তোমার নামাজ সহি শুদ্ধ হয়ে গেছে কি কোরআন সহি শুদ্ধ না হইলে নামাজ সহি শুদ্ধ হইত দেখলে জলদি তিলাওয়াত খর দেয় আর মোবাইল টিফার গিয়ে গ্রীষ্কন তিমুখাত সাদারাশি তিমুখাতকে বেটা গিয়ে আর ভুটানে গফ দেয় সুতরো দেম তে সুতরার ডাল দিয়ে খবর ডান্ডা হইব ওই সময় খালি মাই আর বাদিটা কে কোনো লাইন হইত এর লাগে দুনিয়া কিচ্ছু নাই রে ভাই মালাকুল মুহূর্তে হঠাৎ তাফট মারতে পারে কোনো বয়ান দিয়ে অন্তে কুটিয়া যাইতাম ফার্ম কি বড় সামরাটাই নাই মালাকুল মুহূর্তে যে কোনো হালতও আপনারা জাফট মারবো কল দিতেও লাগবে আপনি রিসিভ করার এই জন্য দুনিয়া কিচ্ছু না আর দুনিয়া ও সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির দুনিয়া হইল মুমিনের লাগি জেলখানা আর ও মুসলমানের লাগি দুনিয়া জন্নতর বালাখানা আপনি তারে দেখি আপনার লাইফে আপনি সেটিং করবা না আপনার লাইফে আপনি এমনভাবে সেটিং করেন যে লাইফের সেটিংয়ের কারণে কিয়ামতর দিন বিনা হিসাবে আর সে আদিমর সায়ার তোলে জায়গা ভাইয়া আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালর নবিয়ে আপনার আমারে তান দস্তে নবুয়তের হাত দিয়ে হাউজে কৌসরের পানি পান করাইয়া তান লগে আমরারে জন্নত নিতা ওলা জীবন আমরা গঠন করতাম ফার্মুত ইনশাআল্লাহ ফরলা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله خوات أسلم خليفة المسلمين حضرت عمر فاروق رضي الله تعالى عنه جهن أردق جهنور بادشاه পরিণত হইল দুনিয়ার মানুষে যখন তানে অর্ধেক জাহানোর বাদশাহী সমঝাইয়া দিলা ও খলিফাতুল মুসলিমিনের জীবনে কোনো দিন দে ভাই এক ঘন্টার উপরে জমিন ঘুমাইছেন না শুধুমাত্র দুপুর বেলা একটা ঘন্টা বিশ্রাম নিতা আর বাকি 23টা ঘন্টা তান সমস্ত মখলুকাতর মানব জাতির খুঁজ খবর লাগিয়া রাত্রিবেলা একটা চাদর দিয়া সমস্ত মুখমণ্ডল ঢেডাকিয়া লাঠি মুবারক রে হাতের মধ্যে লইয়া সারা টাকাও চক্কর দিতা ও উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে একদিন রাত্রিবেলা যখন মাগরিবের নামাজ খানতা ফরিয়া অথবা এশার নামাজ ফরিয়া যখন রাত্রিবেলা রওয়ানা দিলা গ্রাম অঞ্চলের দিকে যাইতে যাইতে দেখলো একটা পাহাড়ি কিনারো সুল্লির মধ্যে একজন বৃদ্ধা মহিলার একটা কুড়ে ঘরের মধ্যে শুধু আপনার দীপ দীপ দেখি আলো পর্যন্ত জলের লেমবাত্তি অকল জলা দেখিয়া খান লাগাইয়া বেরোর মধ্যে খান লাগাইয়া শুনলা ওই ঘরের মধ্যে থাকিয়া ছোট ছোট বাচ্চা হলের খান্নার আওয়াজ শোনা যায় খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খান্নার আওয়াজ খানতা শুনলা সঙ্গে সঙ্গে ঘরের দরওয়াজার মধ্যে ওভাবে টুকি মারলা আল্লাহর বান্দিয়ে ঘরের ভিতর থেকে জবাব দিলা আপনি কে আমি একজন পথচারী মানুষ মুসাফির মানুষ দয়া করিয়া দরওয়াজা খানতা কুলইন হযরতে খলিফাতুল মুসলিমিন উমর ফরমান ও আল্লাহর বান্দি কোন কারণে তোমার বাচ্চা হকলে এত খান্দন জমিনের মধ্যে খান দিতরা আর কোন কারণে তোমার সুলার মধ্যে এত আগুন খান্তা জ্বলে একটা বার জবাব দাও আল্লাহর বান্দি হলো গেলে এখন আল্লাহর বান্দা তুমি কে তোমারে তো আমি চিনি না
কিন্তু তোমার এখন কথা আমি খয়ার ওই যে ছোট ছোট তিনজন বাচ্চা আপনি আমার ঘরের মধ্যে দেখায় আজকে তিন দিন হলো আমার ঘরের মধ্যে কোনো রাত খাবার কোনো বস্তু নাই আমি মা জননী ওদের মুখের মধ্যে যে খানাগুলা তুলিয়া দিতাম আমার পক্ষে খানাগুলা তুলিয়া দেবার মতো কোনো ক্যাপাসিটি নাই যার কারণে আমার বাচ্চাও ঘরে আমি গুম লাগাইয়া চুলার মধ্যে খালি পাতিল গুলা পোয়াইয়া পানিগুলা আমি গরম করি আর আমার বাচ্চা ফেটর যন্ত্রণা ছোট বাচ্চাটা ফেটর খিদার জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পারিয়া আমার ছেলেটা জমিন বেহুশি এখন পর্যন্ত শায়িত আছে বাকি সন্তানগুলা গুমতা উঠিয়া ফরমাইন মা আজকে তিন দিন থাকি বারবার তুমি আপনি আমাদেরকে জানাইয়া দো বারবার খারির কথা কও তিন দিন তাকিয়া ফেটর খিদা জ্বালা যন্ত্রণা সহ্য করতাম ফারিয়ার না দয়া করিয়া আমাদেরকে খানি দেও নতুবা আমরার জান পারিয়া যাইব গিয়া হোন আউযু বিল্লাহ ও আল্লাহর বান্দা আপনি খান থেকে আইলে আমরা জানি না হযরত উমরে ফারুকে তান পরিচয়ে গোপন করিয়া কইলো ও আল্লাহর বান্দি তোমার তান খলিফা যিনি বর্তমানে জমিনের মধ্যে আছেন উনি কি তোমাদের কোনো খোঁজ খবর নেন না উনার কাছে কি তুমি কোনো খবর পৌঁছাইছো না আল্লাহর বান্দি লাগলে ফরমান ও আল্লাহর বান্দা আমার স্বামী মারা যাওয়ার পর থেকে খলিফাতুল মুসলিমিনে এখন পর্যন্ত আমার কোনো খোঁজ খবর জমিনের মধ্যে লইছেন না যদি আমি খলিফাতুল মুসলিমিন যাই যদি দুনিয়ার জমিনও না পাই কিয়ামতের ময়দানে আমি খলিফাতুল মুসলিমিনের গলার মধ্যে গামছা লাগাইয়া টানি টানি আল্লাহর আদালতের মধ্যে লিয়া কইম আল্লাহ ও খলিফাতুল মুসলিমিন জমিনের থাকা অবস্থায় আমার স্বামী দুনিয়ার জমিনে ইসলামের পক্ষে জিহাদ করতে গিয়া শহীদ হইছেন অথচ আমার বাচ্চা তিন কেদিন খান দিছেন কোনো খানি পাইছেন না আবার খলিফাতুল মুসলিমিনে আমার রাই পরিমাণ খবর লইছেন না আল্লাহ তুমি যেই কিয়ামতের মাঠ বিচার খান্তা করিয়া দেও এই কথা খান্তা যেই মাত্র হযরত উমরে ফারুকে শুনলা সঙ্গে সঙ্গে চোখ থাকি পানি প্রবাহিত শুরু হইল ও লগলে ফরম আল্লাহর বান্দি তাহলে তুমিও তো একটাবার জানাইতে পারো খলিফাতুল মুসলিমিন রে আল্লাহর বান্দিয়ে যখন এই কথার জবাব দিল ও আল্লাহর বান্দা আমার বাচ্চা হল তুই আমি তো মদিনায় মনোয়ারা যাইতাম পারি না তাই খবর পৌঁছাইতে পারি না কিয়ামতর দিন খলিফাতুল মুসলিমিন রে যত সময় আল্লাহর আদালত কাট করাত খাড়া করছি না আমি বান্দি আল্লাহর আদালত থাকি যাইতাম না এখন আউযু বিল্লাহ খলিফাতুল মুসলিমিনে পরিচয় গোপন করিয়া সব রিপোর্টগুলা শুনিয়া বারুইয়া গেলা গিয়া ডাক দিছেন তান খাদিমরে বৈতুল মালর খাজানার তাকিয়া আটার বস্তা অখন লইয়া তেলর বস্তি নখন লইয়া যে জবানার যে খাদ্যগুলা দেব হয়তো খাদ্য বস্তুগুলা লইয়া খলিফাতুল মুসলিমিনে তার খান্দর মধ্যে লইয়া মদিনাতুল মনোয়ারার বৈতুল মালর খাজানার তাকি নিয়া আল্লাহর বান্দিরে কইলা ও আল্লাহর বান্দি আটার বস্তা সম্ভব আর যে জিনিসের মধ্যে আটা ময়দা বানানো হয় ও জিনিস শান্তা দেও আমি নিজ হাতে বানাইয়া আপনার বাচ্চাগুলোর মুখের মধ্যে আমি তুলিয়া দিয়া যাই আল্লাহর বান্দিয়ে কইলে আপনি মুসাফির মানুষইয়া মেহমান মানুষইয়া যতটুকু খবর আপনি আমার জন্য রাখছ আল্লাহ যদি উমরের মতো মানুষরে খলিফাতুল মুসলিমিন না বানাইয়া আপনার মতো মানুষরে যদি খলিফাতুল মুসলিমিন বানাইতো সারা মদিনা তো তা দুনিয়ার মানুষে ফায়দা পাইল নে সুবহানাল্লাহ খলিফাতুল মুসলিমিনের লগে লগে যখন আপনার এই কথা হান্তা শুনিয়া চলে গেলেন আল্লাহর বান্দিরে দাইতে খুইয়া গেলা আপনি আমার লাগি দোয়া করিও আল্লাহর বান্দি আত্মুল আমার এই দোয়া করিয়া কইন আল্লাহ উমরের মতো মানুষরে খলিফাতুল মুসলিমিনের ফত থাকি ইস্তফা হান্তা দেওয়াইয়া যে মানুষে রাত্রে বারোটায় আমার খবর খান্তা জমিনও লইল ও মানুষজনের মানুষ ধরে আপনি খলিফাতুল মুসলিমের জমিনও বানাও সকালবেলা মদিনাতুল মনোয়ারা তাকিয়া উমরে ফারুকে তান রাহবর দিয়া খবর দিলাম অমুক পাহাড়ের চুল্লির মধ্যে একটা কুড়ে ঘর ফাইবাই ও আল্লাহর বান্দিরে গিয়া তুমি খবর দেও যে মদিনাতুল মনোয়ারা তাকিয়া খলিফাতুল মুসলিমিনে খবর দিছেন দয়া করিয়া তুমি মদিনাতুল মুনাওয়ারাত যাইতা এখো সুবহানাল্লাহ বেটিয়ে দেমতে খবর ইকান হুনছে বেটির খাপ শুরু হয়ে গেছে আল্লাহ রাইত যাকসুন আমি বদনাম করছি ইকসুন মনে হয় এখানো গেছে গিয়া এর লাগি বেঠায় আমার খবর দিছে আর খলিফাতুল মুসলিমিন ওলা এক ব্যক্তি যাইন হক বিচার করেন তলোয়ার দিয়া যার বিচারের আগে হইল মাথর আগে তলোয়ার আগে তা যে সময় আল্লাহর বান্দিরে খবর দিলা বলে যাই না আপনি ডরাইবা না আল্লাহর বান্দি গেছই মদিনাতুল মুনাওয়ারাত প্রবেশ করার পরে
এসেম্বলির মধ্যে যে সময় কি আপনার ফাওখানটা মারতা মসজিদে নববীর ভিতরে যে সময় তাই ঢুকতারে ভাই ঢুকার লগে লগে আল্লাহর বান্দিয়ে ছায়া দেখেন মিম্বরের মধ্যে দাঁড়ানো যে রাত্রিতে যে মানুষতান করুন মধ্যে গেছলা এই ব্যক্তি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি নাই হুকা সুবহানাল্লাহ কইন চাই এখন রাই যার কাছে আপনি বদনাম করছেন এই যদি গিয়া বিচারপতির আসন বাদ ফাইন শরীরে হার্ট অ্যাটাক কই পড়ি না ঠিক থাকবো শরীরে কেন হ্যাঁ লগে লগে আল্লাহর বান্দিয়ে ডরাই গেলাম ডরাইয়া অন্তাকে চিৎকার আর চাল্লা চাল্লাম আপনার চাল্লা চিল্লা শুরু করে দিলা হযরত ওমরে ফারুক কহ মা তুমি কোনো টেনশন করিও না ডরাইও না আমি খলিফাতুল মুসলিমিন আমার মাতার ফাকড়ি খান্তা আপনারে খুলিয়া দিয়ার কিয়ামতর ময়দানে দে গামছা খান্তা দিয়া টানি টানি আল্লাহর আদালত লইয়া যাইতায় আমি আমার ফাকড়ি খান্তা তোমারে বিছাইয়া দিয়ার ও ফাকড়ি ভাই আটি আটি ও জায়গার মধ্যে আও আর সারা সাহাবায়ে কেরাম ওখলোর সামনাখানে তোমার যা ইচ্ছা আমি খলিফাতুল মুসলিমিন দে যা বিচার তুমি করতে পারো মগর কিয়ামতর দিন আল্লাহর আদালত আমারে তুমি দাঁড় করিও না ও সারা সাহাবায়ে কেরাম ওখলোর সামনাখানে তোমারে খয়ার তুমি জেলা আমারে বিচার করিয়া জবিন তুমি খুশি হই ভাই আমি খলিফাতুল মুসলিমিন ওভাবে খুশি থাকমু হৌ সুবহানাল্লাহ এল্লা কি খলিফাতুল মুসলিমিনের উসিলায় আই জবতি দুনিয়ার বাদশাহ হলে খলিফাতুল মুসলিমিন উমরের মতো মানুষরে স্মরণ করেন দ্বিতীয়বার যদি উমরে ফারুক আই জমিন তাকতা তো জমিনের জীবনে এত দিনা বেবিচার হাহাকার অবাপ নটন সুদগুর জমিন তাকলো না সুবহানাল্লাহ হইতা নানি কোন পঞ্চায়েতে কোন মেম্বারে কোন জেলা পরিষদে আজ পর্যন্ত এইরকম একজন হকির মিসকিনের লগে ব্যবহার করছে করছেনি এখন ফারবানি বার করতে বরাক বলিতে একজন না এই জন্য যুব সমাজ জমিনের নেতা অখলোর পিছনে না দৌড়াইয়া জমিনের যারা পাঁচ অক্তর নামাজ পড়ে না এদের পিছনে না দৌড়াইয়া খলিফাতুল মুসলিমিন উমরের পিছনে দৌড়াও উনার জীবন আদর্শ ফড়ো দেখবা সাহাবি কান নুজুম বিআইহিম ইহতাদাই তুমি ইহতাদাই নবী বলেন আমার সাহাবায়ে কেরাম অখলোর যে কোনো একজনকে ফলো করিও কিয়ামতর দিন বিনা হিসাবে জন্নত যাইবা দূরে হোক সুবহানাল্লাহ আই আমার ভাইয়া যুব সমাজ এত সুন্দর সুন্দর হ্যান্ডসম ইয়া বারোই বারোইয়া দেখবা হে তার ফুটবল লইয়া ব্যস্ত মাগরিবর আজানর টুর্নামেন্টর ব্যাডমিন্টন লইয়া ব্যস্ত ফুটবলের গৌ লইছে সিল্লাল সিল্লি লইয়া ব্যস্ত আরে ভাই ফুটবলে তোমারে জন্নত নিতে পারতো না তোমারে ব্যাডমিন্টনে জন্নত নিতে পারতো না জন্নত যাইতে হইলে খলিফাতুল মুসলিমিন উমরের মতো ব্যবহার প্রতিজন মানুষরে জমিন নিজের বাহাদুরি জমিন নিজের নেতৃত্ব আর বেঠাগিরি মানুষরে দেখাই মানুষরে ওঠা দেখাও তো ইসলাম আমাকে মানবতা শিখিয়েছে মানুষের সাথে ভালো ব্যবহার ভদ্র ব্যবহার স্নেহ মমতা এটা আমাকে ইসলাম শিখিয়েছে তাই মানবতার ধর্ম ইসলাম আমিও পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সাথে মানবতাবাদী স্নেহ মমতার ব্যবহার আদর্শ দিয়া ইসলামের আদর্শ দিয়া মানুষের আদর্শিত করিয়া ইসলামরে যেহেতু কলুষিত জীবনে করতাম না এইভাবে জমিন ঐক্যবদ্ধ ইয়া কাজ করেন ইসলামে কামিয়াবি ফাইতেছে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত দিনে ইসলামে কামিয়াবি ফাইব দূরে কৌ সুবহানাল্লাহ আজকে আমাদের মধ্যে আদর্শ নাই রে ভাই আছে বলেন আছে আদর্শ ইসলামে আপনার এটা শিকার যে পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি যাই যদি গিয়া কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন কোনো নারী যদি আপনি চাইলে স্কিন কভার গেঞ্জি লাগায় একটা জিন্সর প্যান্ট লাগায় আর রাস্তা বাই হাঁটিয়া যারি একজন সুন্দরী নারী যাইতে সময় কোনো বেহায়া বেলেল্লাপনা অবস্থায় কোনো নিকৃষ্ট কোনো পুরুষে যদি তার সতীত্ব আত দিলায় তার ইজ্জত লইয়া টানাটুনি করে ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দিয়েছে আমি মুসলমানে দেখছি লগে লগে এই মানুষ নামক কুলাঙ্গারদের হাত তাকিয়া আমার হিন্দু খ্রিস্টান বনির ইজ্জত আর সতীত্বর হেফাজত করিয়া ওই বেহায়া বেফর্দা পুরুষকর হাত তাকিয়া নিকৃষ্টতম জানোয়ারদের খপ্পরের হাত তাকিয়া এই হিন্দু খ্রিস্টান বইনডে তাই মসজিদ মন্দিরে পৌঁছাইয়া দেওয়া আমাকে ইসলাম শিক্ষা দিয়েছে আওয়াজ দিয়ে কই সুবহানাল্লাহ খাটাই না সেই শিক্ষাই নবী তো এটাই শিক্ষা দিয়ে গেছেন আমাকে শিক্ষা দিয়েছেন আমাদেরকে কোরআন তো এটাই আমাদেরকে শিক্ষা দিয়েছে আমরা পৃথিবীর কারো সতীত্ব তাগাত করতাম না আমরা পৃথিবীর কোনো ধর্ম তাগাত করতাম না যার ধর্ম সে পালন করুক আমার কোনো আপত্তি নাই মগর আমার ধর্ম নিয়ে পৃথিবীতে আমি কোনোদিন টানাটুনি করতাম না সামনে দিয়ে গেলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله الله نبي محمد رسول الله صلى الله عليه وسلم فرماي أمر صحابة الكرام أخلاق جد يكجن دتم بذبين فلو خريا صلاة حضرت أبو بكر مت شتواتي منور الدنيا دمنا دتيا كنا بقتي أجلنا যে আবু বকরতে আল্লাহ সিদ্দিক লোকবখানটা জমিন দিল ও আবু বকর মত মানুষ দিলওয়ালা নরম দিলওয়ালা জমিন বন হযরত উমরের মত জজবাওয়ালা মুসলমান জমিন বন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মত হালাল সম্পদওয়ালা জমিন বন দেখবা দুনিয়ার জমিন মানুষে তোমার লাগি মানুষে খান দিব জমিন থাকি একদিন যাইবেরে যুবক যাওয়ার সময় যদি কলিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ খানটা নসিব না হয় হয়তো ভাবতে পারো আমি 25 বছরের যুবক এখন আমারে মালাকুল মউতে দেখতো নাই আমি 25 বছরের যুবক আমাকে মালাকুল মউতে দেখতরা না আল্লাহর কসম খাইয়া খুয়ার খবর লইয়া দেখো কত যুবক বাড়ির থেকে মা ছাড়িয়া বাবা ছাড়িয়া বিদেশের জমিনে যায় এক মাস দুই মাস পরে যুবকের লাশ বাড়িত পৌঁছাইয়া দিতে কত কষ্ট হয় কত যুবক চেন্নাইয়ের জমিনে গিয়া মারা যায় বাড়িত লাশ পর্যন্ত আনা যায় না পোশাকন্তভাবে ওখানে দাফন করা হয় তোমার মতো যুবকরে মালাকুল মউতে দাফট মারতে সবাই যাইত না যুবক আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমার আল্লাহ রাব্বুল আলামিনে জানাইয়া দেন নবী আপনি জানাইয়া দেখুয়া কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ আপনি খুয়া দেন ওরা যদি আমি আল্লাহরে জমিনে ভালোবাসতে চায় আমি আল্লাহর লগে যদি ওদের সম্পর্ক মায়া মহব্বত স্থাপন করতে চায় ওদেরকে বলে দিন ফাত্তাবিউনি ওরা যেন আপনি নবীরে জমিনের মধ্যে অনুসরণ করিয়া চলে আপনি নবী যে রাস্তা খান তাহাদেরকে দেখাইয়া দিস ও রাস্তায় যেন তারা জমিনের মধ্যে চলাফেরা করে কারণ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আয় মেরে পরওয়ারদিগারে আলম যতদিন জমিন খান রাখো প্রতিজন মুসলমানের নামাজের মধ্যে লাগে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আয় মাওলা করিম যতদিন এই জমিন খান আপনি আমারে চলাফেরা করাইবায় আপনি সোজা রাস্তাগুলা মধ্যে আপনি চলাফেরা করাইও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম চলাফেরা খান করাইও মুসলমান নামাজের মধ্যেও দোয়াও খান করো আর নামাজ থাকি বাহেরিয়া কেমনভাবে শরীয়ত বিরোধী কার্যকলাপ করো কবরস্থানের মধ্যে যখন তোমার আমার মতো মুসলমান দাফন করবা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে একদল যুবক করে আল্লাহ আরশে আযিমের সায়ার তলে জায়গা দিবা যারা তাহাজ্জুদ রক্ত উঠি আল্লাহর কুদরতের কদম সিজদা দিয়া আল্লাহর আদালতের মধ্যে যখন খান্তি আনিজর গুনার থাকি তৌবা করবা যারা ফজরের নামাজ খান্তা জমাতে গিয়া মসজিদের মধ্যে আদায় করবা ওই জাতীয় যুব সমাজের কিয়ামতের ময়দান আল্লাহ আরশে আযিমের সায়ার তলে জায়গা দিব হো সুবহানাল্লাহ আই খয় যুবকে ফজরের নামাজ পড়ে নাই আপনি যুব সমাজ মসজিদে ভাইতে নাই খম পাইবা স্কুল কলেজ ইউনিভার্সিটি তেরা পড়ে ইন সময় দিতে পারে মগর দারো বাজার মসজিদ আছে আলহামদুলিল্লাহ আমরা তো গর্ব করার কথা আমরা যেত ইউনিভার্সিটি পড়ি দারের কাছে মসজিদ আছে কোন জায়গাত মসজিদ নাই রে ভাই এখন এটা ফেসিলিটি তো আগে আসলো সাহাবায়ে কেরামের জমানাত মসজিদের গন্ধ আসলো না তো নবী গিয়ে ফরে ইয়ান দি পরে মসজিদগুলো বানাইলা মসজিদে কুবা বানাইলা মসজিদে নবী বানাইলা মসজিদে বিলাল বানাইলা তা তো ফরে রে বোবাই কিন্তু প্রথম যখন ইসলাম ধর্ম গ্রহণ করছেন মসজিদের কোনো আকার নিকার আসলো একমাত্র বয়তুল্লাহ শরীফ ছাড়া বয়তুল্লাহ গিয়া তো নামাজ পড়তে নবীজি ফাল্লা না নবীও তো জীবনে একবার হজ করছেন দেব একবার হজ করছেন নবীজি জীবন কত আফসুস কত কষ্ট লইয়া গেছেন শুধু আমরা না আর এই আমরা দেই না একবার আমি মানুষের তো সারা আলী মুখলে বুঝাই কিন্তু আমরা সুদ হরাইতাম এই যুব সমাজ গুনতে কিথা যে ভাইছেন ফ্রি ফায়ার গেম পাবজি গেম লুডু খোলা ক্রেম বোর্ড খোলা যেগুলা হে নিজে জাহান্নাম যার লোকে তার মা বাবারেও জাহান্নামি পান এই জন্য প্রতিজন গার্জেন্ট আপনারা সচেতন হইন আপনার ফুয়ার মোবাইল সপ্তাহে একবার চেক করুন আপনি আপনার ছেলের মোবাইল একটা মেয়ের মোবাইল একটা হাফতাত
সাত দিনে একবার চেকিং করই করিয়া দেখোই এই মোবাইলে কি জিনিস আছে যদি মোবাইল চেক করিয়া বুঝ ভাই না আপনার সেলেটার মোবাইলে খর ইগুর শরীর থেকে জন্নতি খুশবু আর তে মন করবা এখন এগুলা ইনো আছে আর যদি মোবাইল থেকে সালানির বাদে বোঝা যায় ইগুত আবরা জাবরামি সারা আছে নারী জাতির উলঙ্গ ফটো আছে মন করবা ইগু জাহান্নাম যার লোকে আপনারে লইয়া যা নাউজুবিল্লাহ কইতা না আপনি চেক করেন নি একদিন আপনার সেলের মোবাইল দিয়ে না করতা না এখানে আপনার শরম করে তার শরম করে না আপনার সামনে ফোন মাতিতে মগর আপনার শরম করে তার মোবাইল আতর এই জন্য তো আজকে ফ্যামিলি দিনদারি নাই রে ভাই প্রত্যেকটা ফ্যামিলি রে আল্লাহ হলা বানায় আপনার ফুয়া এখন পর্যন্ত আপনি অনুবাহ করেন না আপনার ছেলেরে রোবা খুইয়া যা সুরা ফিল গুছ শুদ্ধ করিয়া দেখবা আগরতলা টু সকির তলা লামডিং টু ফরখাটিং খারি তিলা উঠে আসি অথচ আপনার ফুয়ারে বার করি দেন না গুগল গিয়া কত আর জিনিস হওয়া দেখে কইতে ইউটিউবে গিয়া কতটা জিনিস পাওয়া যায় কইতে পার এরকম বানাইবেন আছে মোবাইল চালাও আমি না করি না এটা গুণা করবা যুব সমাজ এই বয়সে গুণা করবো এটা ঠিক মগর গুণা করলো করি কিতা করতে আপনি তারা লাগাম সারিয়ে দিলে কেন না আপনি বাবা আপনি মা আপনি প্রতিটা ছেলেরে প্রতিটা মেয়েরে আপনার দায়িত্ব আপনি তাহাদেরকে আপনার আয়ত্তর ভিতরে রাখ আর এই আয়ত্তর ভিতরে রাখতে হইলে সর্বপ্রথম আপনার তাহাদেরকে দিনী শিক্ষায় শিক্ষিত বানাই আই সবাই মক্তব্য ফুরাইতে দেন না মাতিলে তো শিক্ষক হলে আপনারা খারাপ পাইলিবা বড়া মানে যতটা প্রাইভেট এডুকেশন আছে আমি দেখছি মুসলমান এরা আগে সিলেবাস বানায় সাতটা থেকে ক্লাস আটটা থেকে ক্লাস এরা আগে এরা আগে সিলেবাস বানায় যে তোমার ছেলে মেয়ে যেন সাতটার আগে আটটার আগে ক্লাস অ্যাটেন্ড হয় একটা স্টুডেন্টস যদি ওখান থেকে যদি হরিমগঞ্জ টাউন যায় যে তার একটা প্রাইভেট এডুকেশনও যদি অ্যাটেন্ড হইতে লাগে আটটার আগে এগুলা সবাই মুক্ত আছেন জবাব দেই তাহলে আপনারা গার্জেন টকলে প্রতিবাদ হইন না এখানে স্কুল কর্তৃপক্ষের বিপক্ষে বলে আমার আমি মুসলমান আই এম মুসলিম আমি মুসলমান আমার ছেলে আমার মেয়েরে দিনদারি দিনী শিক্ষা দেওয়া লাগবে আপনার ক্লাস ওটা আপনি দশটা থেকে নেই হবে না তিনটা ছুটি দেখ কোনো আপত্তি আমার নাই এটা আপনারা গার্জেন টকলে প্রতিবাদ করেন না কেন এটা আপনারা করতেন এটা করতে না কেন আপনারা দুনিয়ায় গিলি লাগছে রে ভাই দুনিয়ার শিক্ষা দরকার জেনারেল এডুকেশনের দরকার এটা আমরা মানি মগর দিন রে পিছনে ফেলাইয়া আপনি আপনার ছেলেরে আপনার মেয়েরে ইঞ্জিনিয়ার ডক্টর প্রফেসর বানাইবা না খান্দিবা মানে ও খান্দিবা যে খান্দাটা হইব ভবিষ্যতে আপনার স্থান হইব বিদ্যাখানা বিদ্যাশ্রম হবে আপনার আপনার ঠিকানা তার ঠিকানা ফোরতলা সাইডতলা যেখানে আপনি বানাইয়া তুইসলা ওখানে হে আড্ডা মার এই জন্য আপনার ছেলেরে দিনদার আপনি বানাই আমার যুবক ভাইয়ান প্রতিটা যুব সমাজে যদি এখনও দিনদারি লয় ইনশাআল্লাহ সাতারাশির জমিনে সুৎকুর টুকে ভাইতেন আপনার আজকে আপনারা যারা সমাজ বিবাহর বাঙ্গানি দেয় ও বাঙ্গানি দেনওয়ালা মানুষগুলি আপনারা বয়কট করেন ওগুর জনতা বয়কট করেন ওগুর নামাজ বয়কট করেন মসজিদ বয়কট করেন দেখবা এগুর চৌদ্দ সিঁড়িতে আপনারা মুড়া ফুঁ দিবে এড়িয়াও ইগুর জীবনে কোনোকে বিয়ার বাঙ্গানি দিত না জীবনই কইন না মাথায় গুসা করিলি শৈননি আই সমাজও আমরা মানুষ হইল করা জানি না আই দেখ যুবকে যে সময় লাভ স্টোরি নামক কোনো ক্যান্সারের কাজ করবো আই যুব সমাজে বাপে মানেন না ফুয়া মায়া মানেন না ও ফুয়া গিয়া বাদে কোর্ট মেরিজ করে আস্তাগফিরুল্লাহ আল আজিম আরে ভাই কোর্ট মেরিজ করিয়া বিয়াই কেন হয়নি কোনো আলিম রিজিকার করতে নেই তুই আল্লাহ হেফাজ এটা করিও না যুবক হল কোনো বোন পছন্দ হয়েছে বাপ আসেন মা আসেন এরারে গিয়া খুঁজো মগর কোর্ট মেরিজ করিয়া বিবাহ করিও না এটা খেয়ে দিল বুদ্ধি এরকম কোনো জঘন্যতম হাত যে সময় এই গাঁও তৈব সারা গাঁও একত্র হইন না আপনি সেক্রেটারি প্রেসিডেন্ট এ হইন বয়কট করেন ওগুর ওগুর জনতা বয়কট করেন ওগুর বাজার বয়কট করেন দেখবা এগুর চৌদ্দ সিঁড়ি খানদান তাকিয়া জীবনে ইতা কোনো নাম কোনো গেল ইতেন ইনশা সমাজ ঠিক করতে হইল তা কিছু পদক্ষেপ আমরা নেই সামনে দিয়ে গেন লা ইলাহা যুবক হল আগে দেখব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জন্য আপনি প্রতিজন পদক্ষেপ চিন্তা করিয়া লইবা আপনার ছেলের লগে জাবির হুসাইনের কোনো দুশ্মনী নাই আপনারা সারা যদি কিয়ামত দিন দুঃখ জানি আমার কী হইল আর গেল মগর আমার একটা দায়িত্ব আছে উলামা হিসাবে আপনারা যদি আমরা বুঝাইয়া না যাই আজকে এক সুৎকুরের জানাজা আপনারা বয়কট করেন না সুৎকুর মারা গেছে খবর পাইছেন সারা গাও আপনারা সেক্রেটারি এলান কই দেখ মসজিদ বলে ইগুর জনজাত খেয়েও যাইও না কইন চাই না আপনারা বাদর দিন যে তগু সুৎকুর আসলে এগুলো থৌবা করবা না না থইন আপনারা এখন দিনই পদক্ষেপ নিশলানি নাই খাই লম্বা লম্বা গফ সাদারাশি তিমুকাত
লম্বা লম্বা গোফ পরিমাণ ঠাওনো আর সুদ খাইতে খাইতে কারে ফ্যাটি ক্যান্সার হলো বানিয়ে আসে এই জন্য সমাজটা কি ফয়লা সুদকুর মানুষ কিন্তু ঠিক করই বাইরে সুদর পয়সায় জীবনে মানুষরে মানুষ থাকতে দেন হারাম পয়সায় মানুষরে জীবনে মানুষ থাকতে দেন আপনারা দেখুন না যতটা যুবকে ড্রাগস সেবন করে হিরোইন কারবার করে ফ্যান্সি ডিল ব্যবসা করে ও তাতাইন মানবতা কোনো জিনিস আছে না একবার ঠুকাইয়া অধিকার করবা আপনি ফাইবানি আপনি খেনে এই নিকৃষ্টতম জিনিসে তারে নিকৃষ্টতম বানাই ফেলাইছে যারা মদ্যপান করে এরারে মানবতার খাতিরও হওয়া যায় না তুকাই এই জন্য যুব সমাজ ভাইয়েরা শিক্ষা লো এডুকেশন লো কোনো নেতার পিছনে দৌড়াইও না আপনি গুজরাট যাই চেন্নাই যাই আপনি বেঙ্গালুর যাই কেরালা যাই ইউপি যাই কর্ণাটক যাই আপনি তামিলনাড়ু যাই বিহার যাই উড়িষ্যা যাই দেখবা ইতার যুব সমাজে হোক বড় বড় সায়েন্টিস্ট হইতরা বৈজ্ঞানিক হইতরা ইঞ্জিনিয়ার হইতরা ডক্টর হইতরা বড় বড় ম্যাজিস্ট্রেট হইতরা আর আমার বরাহর যুব সমাজ এত সুন্দর সুন্দর এত ডিগ্রিওয়ালা এত উচ্চশিক্ষিত হওয়ার বাদে দেখবা হন এতার সামসামি করে আরে ভাই তোর লাইফ কোনো নেতায় দিত না কেউ গুসা করি নাই না কেউ যদি তা হো আল্লাহ কেউ আসতে আমার উপরে গুসা করি বুঝাই আর নিজের লাইফ নিজে না বানাইলে পৃথিবীর কেউ বানাইয়া দিত না আপনি যদি ইচ্ছা করিয়া মেহনত না করিয়া হাফিজ সাহেব না বলুন পৃথিবীর কেউ বানাইব নি আপনার হাফিজ সাহেব কই গোড়াইয়া বানাইয়া দিব কেউ আপনি যদি মেহনত করি আপনার লাইফের সেটিং না করেন আপনি ডিজিটাল মডার্ন যদি না হই আপনি যদি আপনার মাঝে ইচ্ছা না থাকে আমি ধনী হইতাম আমার মাঝে ইচ্ছা যদি না থাকে আমি আমলি হইতাম পৃথিবীর খেয়ে আপনার আমলি বানাইব খেয়ে আপনার ধনী বানাই দিব মানুষ হল টেকার টেকার বস্তা তোমার গুরু দিলেই তো না রে এই জন্য যুবক ভাইয়েরা নিজের লাইফ বানাই শিক্ষার অনেক দাম আজ আমাদের সমাজে এখনও গিয়া কোনো মেডিকেলও গিয়া কোনো ডেলিভারি কেসও কোনো মহিলা ডাক্তার পাওয়া যায় না আফসুস বরাক বলে এখনও রইয়া গেছে এখনও রয়ে গেছে কোনো বনিন্তর ডেলিভারি কেসও মেয়েরা জাতির অপারেশনও গিয়া কোনো মেয়ে জাতি হওয়া যায় না ও পুরুষ গুণ পাওয়া যায় কেন আপনি ডাক্তার বানাই না আপনার ফুরিরে কে না করছে আপনার বানাই বালা কথা পর্দা দিয়ে আপনি পড়াই আলহামদুলিল্লাহ বনো কামার বই আর কেউ বেফর্দার তাকলেও যে বেহায় এইলা কোনো মন্তব্য করিও না এটা ভুল ধারণা এক ছেলেখারি ফোন করলে ওই গিয়ে আরেকগুলো লোকে ফোন মাতিলা ভুল ধারণা অনেক মানুষের অনেক পার্সোনাল কাজ আছে তার গফ করতে পারে একটু লম্বা একজন মানুষের উপর থেকে কু মন্তব্য কু হরাইন কু নজরকটা হরাই সমাজ শান্তি করতে হবে আর মহব্বত জমিনের লোকে না করিয়া মখলুকাতর লোকে মহব্বত না করিয়া আল্লাহর লোকে মহব্বত বানাই নবীর লোকে তাল্লুক লাগাইন যে নবী 63 বছর দিন দেখিতে আমরা লাগি খান্দিছন একদিনও 63 বছর লাইফ নবী যে মিশা মাতিছন না জোরে হোক আলহামদুলিল্লাহ আর জোরে করি হোক আলহামদুলিল্লাহ ও নবীর উম্মত আমরা যে নবী 63 বছর দিন দেখিত নির্যাতন রূপে নির্যাতন কষ্ট রূপে কষ্ট সহ্য করিয়া দৈয় সাইটে ফেটো ফাত্তর বান্ধিয়াও একদিন সেকেন্ড মুহূর্ত সময় মিশা মাতিছন না ও নবীর উম্মত আমরা জোরে হই আলহামদুলিল্লাহ আজ আমরা মিশা কয়বার মাতিস 10 খান মাতি যদি এর মধ্যে 9 খান মিথ্যা আর 1খান সত্য থাকে তাহলে উম্মতে ফায়দা হয় তো ওখানটা কি আজকে আর মিশা মাতে কি মানুষ কোনোদিন ধনী বনে না মিশা মাতে সমাজ ধ্বংস হয় মিশা মাতে ফ্যামিলি ধ্বংস এই জন্য প্রতিজন মানুষে যুবক ভাই বোন যে গুণ আছে নগুণতরে দিনদার বানায় নতুবা কিয়ামতের ময়দান সুরাতুল আহজাবের মধ্যে রব্বুল আলামিন বলেন আপনার ছেলে আর মেয়েদেরকে যদি আপনি দিনদার না বানাইন যদি আল্লাহ ওয়ালা না বানাইন আপনার ছেলে আর মেয়েরে যদি জমিনের মধ্যে যদি আপনি পরহেজগার মুত্তকি না বানাইন আপনি নেতায় যদি আপনার বুটার অক্লরে যদি দিনদার পরহেজগার হালাল রিজেক দেনওয়ালা যদি না বানাইন হালাল ইনকামের পথ দেখানোওয়ালা যদি আপনি নেতা না বানাইন কিয়ামতর ময়দানে প্রতিজন বুটা রাখলে প্রতিজন গার্জেন্টের বিরুদ্ধে তার আওলাদ রাখলে আল্লাহর আদালতের মধ্যে মামলা করবো কইব রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা কিয়ামতর ময়দানে প্রতিজন জিম্মাদার রাখলের বিরুদ্ধে তার আওলাদ রাখলে তার বুটা রাখলে আল্লাহর আদালত মামলা করিয়া কইব আল্লাহ অমুক মেম্বারের কারণে আমি জমিন সু রইলাম অমুক মানুষের কারণে আমি সুৎকু রইলাম গুসকু রইলাম আমার বাবার কারণে আমি জমিন নাফরমান হইলাম রে দয়াল আমার মায়ের কারণে আমি শরীয়ত বিরোধী কার্যকলাপের মধ্যে লিপ্ত হইলাম যত সময় পর্যন্ত আমার গার্জেন্ট করে আপনি জাহান্নামও দিস না অত সময় আমি আওলা দখল দুদখ যাইতাম না এ হোক না আউযুবিল্লাহ
এমন এক জায়গাত এরা এফআইআর করবো, এমন এক জায়গাত আপনার বিরুদ্ধে মামলা করবো যে জায়গাত কোনো ম্যাজিস্ট্রেট নাই, একমাত্র আল্লাহ ম্যাজিস্ট্রেট, কোনো উকিল নাই, কোনো টেকাখারা মরিব নাই, অনলি একমাত্র আল্লাহ, এখানে কোনো দ্বিতীয় কোনো মাত নাই, বলে আল্লাহ মিলা নাই তা ভুল মাতের হে। জমিনে তো বহুত তর্ক বিতর্ক হয় না, কিয়ামতের দিন তর্ক বিতর্কর কোনো সিস্টেম নাই, তোমার হাতে সাক্ষী দিব, মুখ বন্ধ থাকবো। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিবুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোমার জবান ও আল্লাহ লোহার পেরেক মারিয়া মোহর মারিয়া তৈবা, হাতে সাক্ষী দিব, পায়ে সাক্ষী দিব, অঙ্গ প্রত্যঙ্গে তোমার বিরুদ্ধে কিয়ামতের দিন সাক্ষী দিব। জোরে হুক কান আউযু বিল্লাহ। এমন কি তা নয় যে গাছর নিঃসানবিয়া যুব সমাজে ফ্রি ফায়ার খেলাও, যে কালবাটোর মধ্যে বইয়া কোনো নারী জাতির লোকে যদি অপহিত ফোন আলাপ তুমি জমিন কর, যে জায়গার মধ্যে পাহাড় চুল্লির মধ্যে গিয়াও যদি তুমি নাফরমানি কর, যে জায়গার মধ্যে গিয়াও যুব সমাজ তুমি টিকটক বানাও, লাইকি ভিডিও বানাও না কেন, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওই জায়গার গাছ বৃক্ষ তরুলতা ফাতায় পাথরে মাটিয়ে তোমার বিরুদ্ধে আল্লাহর আদালত মামলা করব। খানো যাইতা খানো গিয়া লুকাইয়া বুড়ে গিয়া কালবাটোর ভিতরে হামাইও না, লাইকি ভিডিও বানাই খেয়েও দেখতো না, না দেখলেও কি হইল, দেখনেওয়ালা তো আল্লাহ আসই নেন, সবসময় সিকিউরিটি দুইজন আসই, সাধারণ একজন ড্রাইভারে ট্রাফিক সিগনালটা অমান্য করতে ডরায়, সিসি ক্যামেরা দেখি লিব, ট্রাফিক সিগনালে দেখি লিব, অথবা সম্পূর্ণ সিসি ক্যামেরা আমার লগে, অনলি দুইজন আসেন সব সর্বাবস্থায়, ঘুমাইলেও দুইজন আসেন, জিন্দা থাকলেও দুইজন আসেন, বাদ খাওয়ার থাকলেও দুইজন আসেন, ফরিশতা আপনার আমার খান্দো, খানো বালা খাম আপনি সাবে খোতরা, আর খানো সুরি ফিরাকি খোতরা, সারা দুইজন ফরিশতা টোয়েন্টি ঘুরিয়া যাইতে না, সাধারণ যদি এক সিসি ক্যামেরার এত বয় করেন, অথচ আমরার লগে তো দুইজন ফরিশতা আছে না ভাই, সাধারণ ট্রাফিক সিগনালটে অমান্য করতে যদি লো এন্ট্রিরে যদি এত ফলো করেন দুনিয়ার বেটা, যে আপনার কাছ থেকে হাইয়েস্ট যদি ফাইন করে ১০,০০০ টাকা করে, এরটা কি বেশি অর্থ নাই, মগর আল্লাহর রহমতর দুইজন ফরিশতা ২৪টা ঘন্টা আপনার আমার লগে, এরা সর্বাবস্থায় আপনার বিরুদ্ধে লেখালেখি করে, পালা খাম করলে ডাইরিন লেখবা, বা বুড়া খাম করলে বাউরিন লেখবা, আপনি যেইতা আপনি যদি হইন না আমি বুড় দিকে রোজা খাইলাই কিতাব ওজন হইব নি, জব দিন না খালি ফানির তলে গিয়া যদি আপনি গুণা করেন তাহলে কি কেউ দেখেন না, আল্লাহ সব জায়গা আল্লাহর এই ক্যাপাসিটি আছে, আপনি যদি লোহার পিঞ্জিরার ভিতরে বসিয়াও কোনো দিকে ছিদ্র না বানাই, দুনিয়ার কোনো মানুষে না জানে, মগর আল্লাহ সব কিছু আপনার দেখরা, আল্লাহ সামিউন বাসির, আল্লাহ সব কিছু শুনেন এবং দেখেন, দূরে হোক সুবহানাল্লাহ। তাহলে আপনি গুণা খানো গিয়া কোথায়, গুণা সারা যায় না, আরে ভাই গুণা সারো, গুণার তাকে নিজের ফিরায়, এই দুনিয়াটা দুধ হয়ে গেছে রে ভাই, আমান উদ্দারি নাই, মহব্বত টোটালি নাই, আই ছেলে বাপরে গালি দিতে সাইর বাইছে না, আই ছেলে বাবার নাম ধরে ডাকিতে সাইর বাইছে না, আশ্চর্য ব্যাপার যেটা চূড়ান্ত পর্যায়ে হারাম, এক ছেলে তার বাপর নাম ধরে ডাকিত, ও জায়গা সে আর একজন দেখর হার কথা করায় অমুকর কথা নি, মানে তার ফুয়া কেমন কি, মানে হে আগে আইস, এই যে তো বাবার নাম ধরা যায়, মার নাম ধরা যাবে না, শরীয়তে নিষেধ করে দাও, এরপর আমার ছেলে আগে আমার বাপর নাম ধরে মার নাম এগুলা শিখাইয়া দেবাও, ধরো তোমার মানে গুণা কবিরাত তুমি লিপ্ত থাকো, যেগুলা তৌবা না হইলে তোমার ইন্তেকাল হইত, গুণা কবিরা মাফ হয় না আপনি যদি তৌবা না হয়, গুণা কবিরা মাফ, এই জন্য আপনারা কি চান গুণা কবিরা লইয়া কবর দিতা, জবাব দেই গুণা কবিরা কেন গুণা সগিরা লইয়া আমরা কবর দিতাম না ইনশাআল্লাহ, এই যাতে গুণার থেকে তৌবা করেন নিজরে ফিরায়, যুবক ভাইয়েরা শিক্ষিত হইছো বালা কথা, নামাজ ফাঁস তোর ফরিও, মোবাইলটাকে নিজরে বাঁচাও, মোবাইলের মধ্যে সাহাবায়ে কেরামকলর জীবনী ঢুকাও, মোবাইলের মধ্যে অলিয়া উলিয়াকলর জীবনী ঢুকাও, যে অলিয়া উলিয়ার দ্বার লইলে বরাক বলির তাকি লইয়া ভারতর জমিন, যে আলিমর দ্বারও গেলে তুমি জমিন খানো শান্তি পাও, ও আলিমর সহবতর মধ্যে গিয়া নিজর জিন্দেগিও খান রঙ্গাইও, জমিনের সুদ গুষ্টাকি লইয়া শরীয়ত বিরোধী যত যুব সমাজ কার্যকলাপ সকল আছে, মোবাইল তুমি চালাও ইসলামে তোমার কোনো দিন বাধা দিত নাই, কমসে কম ফজর নমাজ ফুরিয়া মোবাইলের মধ্যে তুমি সুরাইয়া চিন্তা জমিনের মধ্যে তিলাওয়াত করো, বেঙ্গালুরুর জমিন চেন্নাইয়ের জমিন কুয়েতর জমিন তুমি গেছো,
কুরআনুল করিম তুমি পাইছ না মোবাইলের মধ্যে কুরআনুল করিমের অ্যাপস লও লয়া ফজরের নামাজ পড়িয়া সূরা ইয়াসিন তুমি তিলাওয়াত করো যোহরের নামাজ পড়িয়া 26 নম্বর ফরাতে একটা সূরা আছে ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা ও সূরা একটা তুমি তিলাওয়াত জমিনের মধ্যে করো আসরের নামাজ পড়িয়া 30 নম্বর ফরার প্রথম সূরা আম্মা ইয়াতাসাআলুন او سراغو تمی تلاوت کرو شرع قرآن شریف جدی تمی روزانہ تلاوت کرتے نا فارو خمسے خم امام ابو حنیفہ رحمت اللہ علیہ المتے خمسے خم صلی تین ایک کو تم قرآن کریم دبنا تلاوت کریا جاؤ تاہولے قرآن کریم اور مجد میں جے فریمن فائدہ تمی فائیتا ہے قرآن کریم خمسے خم جدی صلی تین ایک تا ختم تمی دبنا دیا جاؤ قرآن کریم تمہار مجد تمہار پکو تکی اللہ رخصے عرض کریا তোমারে আল্লাহ তাকে একটা রহমত দিয়া সাহায্য সহযোগিতা করাইব হো সুবহানাল্লাহ কুরআনে করিম তিলাওয়াত নাই আজ গরো তিলাওয়াত আসেনি কয় গরো আছে তিলাওয়াত ফজর নামাজ পড়িয়াও আগে ফেসবুক খুলে আগে ডাটা অন করে অথবা শেখুল হাদিস আল্লামা সঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি লেখরা কিতাবও যে মানুষের গর তাকি দুইটা কারণে অভাব অনটন যায় না বেমার আজার যায় না জিন্নাতর আসর যায় না কয় কারণে দুইটা কারণ এক নম্বর হইত্রা যার ঘর দূরে তিলাওয়াত হয় না যে ঘরটা কি আওয়াজ দিয়া তিলাওয়াত বন্ধ হয়ে যায় আওয়াজ দিয়া বলতে মাইকও নেই না স্পিকারও নেই না মোবাইল বাজাইয়া স্পিকারও দেওয়ার নাম আওয়াজ নাই মানে আপনি ফজরের নামাজ পড়িয়া সূরা ইয়াসিন তিলাওয়াত জানেন আপনি ইয়াসিন একটা আপনার বাউন্ডারির ভিতরে তিলাওয়াত করেন সঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখরা যদি আপনি রোজানা আওয়াজ দিয়া গরোর মধ্যে তিলাওয়াত করিয়া যায় জিন্নাতি কোনো আসরে তোমার গর দেখা দিত নাই বেমার আজারে কোনো দিন দেখা দিত নাই অভাব অনটনে তোমারে দেখা দিত নাই হো সুবহানাল্লাহ আওয়াজ দিয়া তিলাওয়াত করেন এমন তিলাওয়াত করেন না গর মা তিলাওয়াত করেন বাপ বউ আওলাদ হল লইয়া বউ আনে ওগা আমার ফুরি আছে তোমার ফুরি আছে মা তুমি সূরা ইয়াসিন তিলাওয়াত করো আমরা সারা বইয়া হুনি বালা জিনিস নেন আপনি জানেন না আপনার ফুরি ছিল জানেন না শরম লজ্জা লাগি যায় আবার আপনার ফুরিয়ে লাইকি ভিডিও বানাইতে সুপার হইতে ইকান আবার যাই যাচ্ছে ইকান ফেল না আপনার ছেলে আপনার মেয়েরে আপনি কইন আপনি তিলাওয়াত করেন আপনি বাবা মেয়ে জানে না ছেলে জানে না আপনি বাবা ইয়াসিন সহি শুদ্ধ করে তিলাওয়াত জানেন বকু আপনারা সারা ফজর ফুরিয়া আমি বাবা আইস তিলাওয়াত করি তোর আওয়াজ দিয়ে হরুক কেন হরুম তৈ দিলা শোনা যায় এরকম তিলাওয়াত আমরা ফ্যামিলি তো নি ভাই তা আপনি আদর্শ ফ্যামিলি বানাই থাকিলা এখন আদর্শ ফ্যামিলি ওখান নি বলে দামি দামি মোবাইল দামি দামি কাপড় আর দামি দামি বিল্ডিং বানাইলেও এই ফ্যামিলিটা পুরো ভদ্র ফ্যামিলি ওলা নি না রে দন দৌলতে মানুষের ভদ্র বানায় না মানুষের ভদ্র বানায় ইসলামিক শিক্ষা আপনি ইসলামিক শিক্ষা ঢুকাই দিনই শিক্ষা ঢুকাই আপনার করো ভদ্রতাই আপনার স্ত্রী আপনার লগে আওয়াজ দিয়া যে কথাটা হইতা নর্মেল হয়েছে কারণ আপনার স্ত্রী এখান জানিলিব যে সময় যে আওয়াজ দিয়া কথা কোয়া হারাম আমি এক মহিলার কথা আর এক বেগানা পুরুষে শোনা হারাম যখন আপনার স্ত্রী আপনার মেয়ে এখান শুনিলিব শিক্ষাত পাইলিব দিনী শিক্ষাত তখন আপনার স্ত্রী কিতা করবা আর হইতে না আসসালামু আলাইকুম আপনি বালা আসুন ওখান খলে খলে রুমের ভিতরে বুঝা হইবা ওটার নাম তো দিনী শিক্ষারে পাই আমি ইনো কেউ টার্গেট করিয়া না কেউ গুছা করিও না আমি খেয়ে ওর বিরুদ্ধে ওয়াজ করি না আমার লাগে ওয়াজ করি আর এখানে বাদে খেয়ে রাইট পুরো গুসা করে বলে হ্যাঁ বেটা জি না জি ফ্যামিলি আদর্শবান আপনি বিয়া করতা এখানে শরীয়তে আপনার এখন যুবকে বিয়া করবার আগে হরি দিনদার নিয়ে ওখান চাইতে শরীয়তে হইয়া দিছে মানে গাছবালাতে গুঠাবালা গাইবালাতে কি আর বাপবালাতে বেটাবালা মা বালাতে জি এটা তো মুরব্বী হলো সিল্লক না নি ভাই হলে আপনি শরীয়তে কেন খুইয়া দেন আপনি দিনদার হইলে দিনদার পাত্রী টুকায় আপনার দিনদার পাত্রী মিলাইয়া দেন ওলার দাত আল্লাহ দুনিয়ার কোনো রাহবরে দুনিয়ার কোনো রুতিয়ে গট হয়ে আপনার দিনদার পাত্রী দিতে পারত না যদি আল্লাহ না সাবহল মাত বুঝা যারনি এই জন্য আপনি প্রতিজন মানসে ফজরের নামাজ পড়িয়া আপনি ইয়াসিন তিলাওয়াত করেন আসরের নামাজ পড়িয়া আপনি তিলাওয়াত করেন যোহরের নামাজ পড়িয়া আপনি দূরে তিলাওয়াত করেন আপনার বাউন্ডারির ভিতরে আপনি একটু একটু আওয়াজ দিয়া তিলাওয়াত করিয়া যা কোয়া সঈদ আহমদ পালনপুরির মতে আপনার গরো জীবনে কোনোদিন দিননাতে জীবনে কোনোদিন অভাব অনটনে বড় অর্থ নাই হো সুবহানাল্লাহ বাংলাদেশের বহুত বড় এক আলিম মহকিক আলিম বেফাকুল মাদারিস ইসলামিয়ার চেয়ারম্যান হজরতুল আল্লাম হজরত মৌলানা শেখ মাহমুদুল হাসান দামাত বরকাতহুম এক বয়ানও খুঁজরা শুনছি আমি
দেন আমি আজ পর্যন্ত আমার মাদ্রাসাত 800 উপরে ছাত্র আসন জীবনে কোনোদিন কালেকশনও দেওয়া লাগছে না সুবহানাল্লাহ শেখুল হাদিস সাধারণ বড় না জিকার করাইলো হযরত খনে আপনি এত ছাত্র এত উস্তাদ খলোয়ার মধ্যে আপনি কালেকশনও যাইন না বুড়ি আমি ফজর মাগরিবের নামাজ পড়িয়া প্রতিদিন সূরা ওয়াকিয়া তিলাওয়াত করি আর যে গরো প্রতিদিন সূরা ওয়াকিয়া তিলাওয়াত হইব আল্লাহ কি কসম ইগর জীবনে কোনোদিন অভাব অনটনে দেখা দিত না জোরে কও সুবহানাল্লাহ তাইন কইতরা আমি মাদ্রাসাত প্রতিদিন সূরা ওয়াকিয়া তিলাওয়াত করি এজন্য আমি মাহমুদুল হাসান রে আজ যদি আল্লাহ তাআলা খেরর কাছে কালেকশন নেওয়া লাগছে না অটোমেটিক্যালি আল্লাহ তার গায়ব থেকে আমার মাদ্রাসাত সম্পূর্ণ খাদ্য কুরাকি পয়সাগুলা ইন্তজাম করিয়া দেয় হুক সুবহানাল্লাহ ওখান কইয়া তাইন বয়ানো স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশর স্বরাষ্ট্রমন্ত্রীরে কইতরা বরে প্রতিদিন মাগরিবের নামাজ পড়িয়ে অ্যাসেম্বলি তো আপনি আপনারা সূরা ওয়াকিয়া তিলাওয়াত করা শুরু করাই বাংলাদেশ দেশ জীবনে কোনোদিন অভাবে দেখা দিত না হুক সুবহানাল্লাহ আমরা তিলাওয়াত করি না আল্লাহ আমরার সম্পূর্ণ জিনিস কোরআনের মাধ্যমে দিয়া দিছে আজ ওয়াকিয়া তিলাওয়াত জানি না সৈশুদ্ধ করে ওয়াকিয়া তিলাওয়াত করতে কত সময় লাগে ইমাম সাহেব আসলে আপনি জিকার হই না করে জবানা আসলো মেসা বকলের সংখ্যা কম আসলো মাদ্রাসার সংখ্যা কম আসলো এখন তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাঁও সময়া তো 10 থেকে 15 জন তলবুল এলিম হলতা হই তা হই না তাহলে আপনি একজন তলবুল এলিম আনুন না আপনার সমবয়সী যুব সমাজ তোমার সমবয়সী তালেবা সকল আসুন আর মেসাব বেটা বাই আফতি বন্ধুত্ব করিয়া সম্পর্ক করি আসি আসি বলে একদিন খো না বলে রা বামায় রা সুরা ইয়াসিনটা জানি না ওগু তিলাওয়াত শিখাও সুরা ওয়াকিয়া জানি না ওটা তিলাওয়াত শিখাও ফুর্তি করিও তো একজন তো খোয়া যায় সমবয়সী হিসাবে তিলাওয়াত শিখো না তিলাওয়াত শিখা এটা যেন গুণা ইলা কিচ্ছু নাই আপনি তিলাওয়াত যদি এক অক্ষর তিলাওয়াত করেন কোরআনে করিমের একটা হরফ যদি আপনি তিলাওয়াত করেন নবী বলেন আল্লাহ তাআলা আপনার আমারে একটা হরফর বদৌলতে আল্লাহ 10টা নেকি দিবা আর যদি তোরা কষ্ট আর মেহনত করিয়া যদি আপনি দুই একটা অক্ষর অক্ষর আর হরফ তিলাওয়াত করেন নবী বলেন এক অক্ষরের বিনিময়ে 20 নেকি দিবা হো সুবহানাল্লাহ আর যারা তফসির লেখে যারা কোরআন শরীফ বুঝিয়া তিলাওয়াত করে এরারে 10-র বদলা 700 নেকি দেবা হয় হুক সুবহানাল্লাহ আর যারা কোরআনে করিমর তফসির লেখিয়া যায় আল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা এরারে আমি আল্লাহ কি পর্যন্ত নেকি দিমু এটা একমাত্র আমি আল্লাহ বেশি জানি হুক সুবহানাল্লাহ তারপরে তিলাওয়াত বুঝিয়া করইন না লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله دوستو خلار بزرگ خل خوات اسلام যে আপনি নবীর محبت করেন নবীর অনুসরণ করেন আল্লাহ তাআলার লগে যদি মহব্বত লাগাইতে হয় আল্লাহরে যদি জমিন আপনি ভালোবাসতে চান আল্লাহর লগে যদি আপনার সরাসরি তাআল্লুক আর সম্পর্ক লাগাইতে চান আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি জানিয়ে দিন ফাত্তাবিউনি ওরা যেন আপনি নবীরে জমিন অনুসরণ করিয়া চলে আপনি নবীরে জমিনের মধ্যে ফলো করিয়া চলে যদি এরা আপনার অনুসরণ করিয়া তার জিন্দেগীরে জমিন ব্যবহার করিয়া যায় তার লাইফে সেটিং করিয়া যদি জমিন পরিচালনা করিয়া যায় আমি আল্লাহ কইয়ার ইউহিব্বুকুমুল্লাহ নবী আপনি কইয়া দিন ওরা আমারে ভালোবাসতে লাগবে না আমি আল্লাহ ওদেরকে ভালোবাসমু মহব্বত করমু হুক সুবহানাল্লাহ আপনি আল্লাহর লগে বানাইন মান কানা লিল্লাহি কানা আল্লাহু লা আপনি যখন আল্লাহর মায়া রই দিবা গোটা দুনিয়া মখলুক আল্লাহ আপনার খাদিম বানাইয়া দিব হুক সুবহানাল্লাহ আপনি আল্লাহর বনন ফয়লা আল্লাহর মহব্বতর বনন পৃথিবীর সব মানুষরে আপনি জীবনে খুশ করতে পারতেন ফারবার পৃথিবীর সারা মানুষরে আপনি খুশ সারা মানুষ কি আপনার ফ্যামিলির যারা তা কইন এরারও আপনি একদিন এক লোকে খুশ করতে পারতেন ফারবার পৃথিবীর মানুষ বড় স্বার্থপর ভাই আপনি এর লগে তোরা মায়াত সম্পর্ক দিয়ে ঘুরাই আপনার লাগা বন্ধু লাগা করার ফ্রেন্ডে এক গুছা করে নিব আপনার স্কুলের বাকি ফ্রেন্ড হলে মাইন করে নিব আপনি একজনের লগে তোরা ঘনিষ্ঠ সম্পর্ক করেন ওটিয়া হইব কিতা আছে ওখান হইব না বেতে তো আতার গালুইয়া চলো উঠিও কইব কি তাস না পৃথিবীর সারা মানুষরে আপনি একলগে খুশ করতে পারতা না একলগে যদি সারা মানুষরে আপনি খুশি দেখতে চান তাহলে আপনি ফয়লা আল্লাহরে খুশি করেন আপনি ফয়লা আল্লাহ তাআলা রাজি করেন পৃথিবীর সারা মখলুক আল্লাহ আপনার খাদিম বানাইব হুক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
আপনি সাইন হযরতে শাহজালাল মুজাররদে এমনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি জারু সিলায় ভারতবর্ষে জমিন ইসলাম ধর্ম ফাইল নর্থ ইস্ট ইন্ডিয়া পূর্ব পাকিস্তানে জমিন দিনদারি ফাইল আর দুনিয়ার ১২ দক্ষিণ ভারতের মধ্যে হযরতে মুঈনউদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি রুসিলা গোটা ভারতবর্ষ তাকি লইয়া উপদে মহাদেশের মধ্যে দিনদারি আর ইসলাম প্রচার আল্লাহ তাআলা করাইলা ও শাহজালাল মুজাররদে এমনি রহমাতুল্লাহি তাআলা আলাইহির বয়স যে সময় ১৭ তাকি ১৮ বছর বয়স ও শাহজালাল মুজাররদে এমনি তান মামার খানকার মধ্যে পড়াশোনা খতরা সঈদ আহমদ রহমাতুল্লাহি তাআলা আলাইহির মাদ্রাসার মধ্যে যখন খানকার মধ্যে পড়াশোনা খতরা হঠাৎ একজন জঙ্গলের হরিণী আইয়া সঈদ আহমদ রহমাতুল্লাহি তাআলা আলাইহির বিচার দিল বিচার দেওয়ার লগে লগে সঈদ আহমদে কইলার বা হরিণী কোন খানে তুমি আমারে খান্দা খাটি করিয়া বিচার খান্তা দেরায় জঙ্গলের হরিণী জবাব দিলা ও আল্লাহর বান্দা জঙ্গলের মধ্যে আমি প্রসব বেদনা যন্ত্রণা জ্বালা যন্ত্রণা সহ্য করতাম না ফারিয়া কেমন এক জায়গার মধ্যে আমার সন্তান হল জন্ম দেওয়ার কারণে আমার ৮ দিন কুর বাচ্চা জঙ্গলের বাগে দরিয়া খাইলিছে এই বিচার খান্তা আপনি করিয়া দিও হোকা সুবহানাল্লাহ চিন্তা করছো এর লাগি কইছি আল্লাহর আপন বানাই দুনিয়া আপন হই হরিণী আইয়া বিচার দিত আরে হরিণী রে গিয়া বিচার দিছে খারে আইয়া এক অলি রে সঈদ আহমদ সোহরওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি আইয়া বিচার দে যে আপনি আমার বিচার খান্তা করুন তাই না গিয়া তান বাইগনা হযরতে শাহজালাল মুজাররদে এমনি রে কইলা বাইগনা যাও তুমি গিয়া জঙ্গল হরিণীর বিচার খান্তা জমিন তুমি করিয়া দিও ১২ বছরের যুবক হযরতে শাহজালাল মুজাররদে এমনি জঙ্গলের মধ্যে গিয়া যে সময় সমস্ত বাঘ করে সম্মোধন করিয়া ডাক দিলা ও সবাই এখানে একটা নয় দুইটা নয় হাজারো হাজার বাঘ হলিয়া শাহজালাল মুজাররদে এমনি রহমতুল্লাহি তাআলা আলাইহির কদমের মধ্যে হাজিরি দিলা হুকা সুবহানাল্লাহ সারা বাঘ হকলে ফরমাইন হুজুর আপনি খানকা তাকি জঙ্গলের মধ্যে মনের জঙ্গলের মধ্যে যদি না আয়া ওই খানকা তাকিয়াও যদি আপনি আমাদেরকে ডাক দিতায় আমরা সারা বাঘ আপনার খানকার মধ্যে উপস্থিতি দিতাম হুকা সুবহানাল্লাহ শাহজালাল মুজাররদে বনি রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইন ও জঙ্গলের বাঘ হল আমি তোমাদের কাছে একটা বিচার লইয়া আইছি বুড়ে খিতাম বুড়ে তোমার তানোর মাধ্যমে একজন হরিণী বিচার দিল উনার নাকি ৮ দিন কুর হরিণের বাচ্চা তুমি তাই জমিন দরিয়া খাইলিছ ও বিচার খান তা আমি করিয়া দিতাম হুকা সুবহানাল্লাহ ফর সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সামনে দিয়ে গাই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ শাহজালাল মুজাররদে বনিয়ে যে সময় হরিণী সমস্ত বাঘ করে সম্মোধন করিয়া ও কথা খান্তা কইলা এমনর জঙ্গলের বাঘ হল হরিণী আমার বিচার দিছে তোমরা নাকি তাই ৮ দিন কুর বাচ্চা ধরিয়া তোমরা খাইছ একটা বার হোসাইন তোমরা ও জায়গার মধ্যে কোন মানুষের ঘটনাটা ঘটাইলায় হাজারো হাজার বাঘর মাঝখান থাকিয়া একটা বাঘে খোল্লা তলে দিয়া কইল হুজুর আমার বেশি পেটর খিদা জ্বালা যন্ত্রণা বাড়ার কারণে আমি কোন জাত খানি না ফাইয়া হরিণীর ৮ দিন কুর বাচ্চাটা জমিন দরিয়া খাইছি দয়া করিয়া আপনি আমার মাফ করিয়া দে আর জীবনে কোনোদিন এমন ভুল করতাম নাই শাহজালাল মুজাররদে বনি রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইন জঙ্গলের বাঘ হল তোমরা হরিণ খাও যা কিছু খাও তোমাদের জন্য জায়েজ আছে মগর আমি বাম শাহজালাল মুজাররদে এমনি তোমাদেরকে হইয়া যাই আর আজ থাকি যেন কোনো জঙ্গলের কোনো কসি বাচ্চা তোমরা দরিয়া না খাইও সারা হরিণীর সারা বাঘ হলে তোলা দিয়ে খোল্লা দিয়া কইলা হুজুর আর জীবনে কোনোদিন আমরা এমন আচরণ করতাম নাই আইস থাকি ৪০০ থাকি ৫০০ বছর আগে শাহজালাল মুজাররদে বনি রহমতুল্লাহি তাআলা আলাইহি এমনর জঙ্গল যে বিচার খান্তা করিয়া দিছিলা আই জব দিয়া আসামর বাগে সেই হতা খান্তা শাহজালাল মুজাররদে বনির বিচার মানিয়া চলে হৌ সুবহানাল্লাহ হদিসে কুদসির মধ্যে আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়
من كان لله كان الله لا তুমি যখন আল্লাহর মায়ার মহব্বতের বান্দা জমিনে বনি জিবায় আল্লাহর খাঁটি গোলাম যে সময় জমিনে তুমি বনবায় গোটা দুনিয়ার مخلوক রে আল্লাহ তোমার খাদিম বানাইয়া দিব হুকা সুবহানাল্লাহ এইজন্য আল্লাহরে ভালোবাসই আল্লাহর লগে মহব্বত লাগাই দুনিয়ার মানুষরে মহব্বত করিয়া লাভ হইতো না আর্থিক ফায়দা করতে পারবা দুনিয়ার মানুষর বদনাম করিয়া আর্থিক ফায়দা করতে পারবা মজা লইতে পারবা মগর এই পরিণাম পর ভয়ঙ্কর হইব সেটা আপনি দুনিয়া তো বুক করতেলা আপনি কি ভাবেন যে আমার ছেলে আমার আমার বাইরে ফিটের আর আমি খুশি না আপনি মনে করেন নি আপনার ছেলের মসজিদের ইমাম সাহেব মারি দিছেন স্কুলের টিচারে মারি দিছেন আর আপনি ছেলের আতো ধরে লইয়া গিয়া মসজিদের ইমাম সাহেবরে মাদ্রাসার উস্তাদে মহতরমরে স্কুলের টিচার দেখি আপনি গালি দিতরা তার সামনে আর আপনার ছেলে হাসি দের কিতা মনে করছেন ইতা বেশ দিন না 10 টা কি 15 বছর বাদে ও কুদামি কি গুরি আপনার খান দোয়া মানে আপনি দারে যে শিক্ষা দিছেন একটা গুরি আপনার সামনে আপনার ফুয়া আপনার বেজ্জত হর বুধু হইতা না আপনার বাইরে আপনার ছেলে মারে আর আপনি কিতা কইতা বলে বাহ আমি তো বাগর বাচ্চা জন্ম দিছি জি না কাপুরুষে কাপুরুষে জন্ম দিছি মানে আপনি আপনার বাইরে ফিটা খাবাইতরা আপনার ছেলে দিয়া এক সপ্তাহ বাদে ও বউম গই রক্তা বাস রক্তা আপনার খান তো আপনার ফুয়া বাড়ি বাড়ি ফাটাইব নাকি আপনি যে শিক্ষা তারা দিবা সে ও শিক্ষা শিক্ষিত হই এই জন্য পৃথিবীর কোন মুরব্বীরে মুরব্বীর বেয়াদব আপনার ছেলে বানাইব কোন আলিম বিদ্বেষী বানাইব না কোন মখলুক বিদ্বেষী আপনার ছেলেরে আপনি বানাইব হ্যাঁ ইসলামের বিপক্ষে যদি কোরআনের বিপক্ষে নবীর বিরুদ্ধে যদি সে কথা হয় কোনো আচরণ করে তার বিরোধিতা আপনি করতে পারেন মগর কোন আলিম বিদ্বেষী আপনার ছেলেরে আপনি বানাইবেন এটা কিন্তু পরিণাম ফল ভয়ঙ্কর হয় প্রতিটা স্টুডেন্টসে প্রতিটা ছাত্ররে আপনি মানবতা শিখাই আপনি আব্বা তারে সালাম দেন আসসালামু আলাইকুম ও আপনার ছেলে একদিন আপনি সালাম দিবা দ্বিতীয় দিন সালাম দিবা তৃতীয় দিন গড় থাকি মসজিদে যাইতে সময় আগে আপনারা কইবা আব্বা মসজিদে যাই আর কি আসসালামু আপনি সালাম দেন না ঘুম থাকি উঠি আপনি কইতা গুড মর্নিং ও হে অফার গুড মর্নিং হাই ড্যাডি গুড মর্নিং ওখানে আমি দিকার করিয়া না হাই ড্যাডি গুড মর্নিং এখানে কোনো ফায়দা আছেন কোনো সব আছেন মাথায় না এখানে তা আপনি তো ইসলাম আপনি তো মুসলমান আপনার গুরু আদর্শ হইতো এখানে আপনার গুরু আদর্শ হইতো ঘুম থেকে উঠিয়াও আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর গর থাকি বাড়িয়া আপনার ছেলে স্কুলে যার মসজিদে যার বাবা মসজিদে যাই আর কি আসসালামু আলাইকুম আপনি কইকা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আপনি দুই শব্দ বাড়াইয়া কইন তার এটা নবীর আদর্শ এটা নবীর আখলা আই আপনার ছেলে এখনো সালাম দাও মানুষ জানে না আবার ফোন করিয়া হ্যালো কয় সালাম জানে আদত বানাই মানুষের সালাম পৃথিবীর মানুষরে আপনি সালাম দেওয়া শিখকইন প্রতিজন পুরুষে প্রতিটা পুরুষে সালাম দেয় এটা আপনি বাবার থেকে আইতো মার থেকে আইতো মসজিদের ইমাম থাকি না আপনি যে মসজিদের ইমামের বিরুদ্ধে লাগাই না আসুল্লা বাস লইয়া গিয়া ইকান করবা না এই সালামের আদর্শ আইতো আপনার গড় তাকিয়া মসজিদের ইমামের দায়িত্ব না এটা কারণ আপনার সালাম দেয়নি শিখাইন নাতে আপনার ফুয়া তো মসজিদের মেসাবের সালাম দিত না এটা রাইট একজন মেসাবে দিনদারি শিখাইবে এটা রাইট এটা 100% সঠিক কিন্তু সালাম বাড়িতে ইয়া দের কি না দের কেন তো মেসাবে খবর পাইত না এই জন্য মসজিদের ইমামের বিরোধিতা না করিয়া আপনি ফেলা সঠিক হইন আপনার ছেলেরে আপনি ওখানে শিখাইন আর এক মানুষের নমস্কার না হইয়া আপনার ছেলে মুসলমান যদি হতে সালাম দেউ আসসালামু আলা মান ইত্তাবা আল হুদা ওখানে আপনি এক হিন্দু মানুষের সালাম দেউ ওটা হোক নমস্কার হওয়া আবার কিতা এটা তো আপনার লাগি না এটা তো ইসলাম আর মুসলমানের লাগি নমস্কার এটা হইতো ওখানে তারা কইন এক হিন্দু এক মুসলমান এক লোক যারা আসসালামু আলা মান ইত্তাবা আল হুদা আল্লাহ মুসলমানদের রহমত দেব আর হুকুরে হেদায়ত দেব ওটা যদি কবুল হয়ে যায় রে ভাই যদি কবুল হয়ে যায় এটা দোয়া নানি সালামিকু দোয়া নানি মা তৈন না খানি দোয়া ওটা যদি কবুল হয়ে যায় আপনার রসুল এক বেদিন এক মুসলমান জমিনে হেদায়ত ফাইল হুক সুবহানাল্লাহ আপনি আপনার ছেলেরে দোয়া শিখাই না সালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ আপনি আমার ফুয়ার উপরে শান্তি বর্ষিত করুক কোয়া হে জবাব দিব ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ আমার আব্বার উপরে আপনি শান্তি বর্ষিত করো রহমত বর্ষিত করো বরকত দান করো দূরে হোক সুবহানাল্লাহ এর নাম ইসলাম এর নাম ইসলাম ইসলাম গুড মর্নিং গুড ইভিনিং গুড আফটারনুন এটা ইসলাম নয় আপনি সালাম কি
প্রতিটা হুরুতা যারা আস এরা সালামই কেনা সহিহ শুদ্ধ করিয়া এখন হো হো হরি রে সালাম দে ইয়া আল্লাহ মাইদি বালা আসনি সালাম আলাইকুম কি হয় মাইদি বালা আসনি সালাম আলাইকুম ইবা কই বালা আসনি ইবা কই মরিয়া হুরা তোইলো নি ওর নাম সালাম নি ভাই না সালামর আগে আলিফ আছে আলিফ একটা আছে হামজা একটা আছে আসসালাম সিনর উফে তাসদীদ আছে মুশদ্দদ আছে আপনি আসসালামু আলাইকুম কইতা সালামু আলাইকুম কইতা পারতাম যখন সহিহ শুদ্ধ করি একটা হুরুতার সালামটা হিকায় ও ফ্যামিলির তাকি আপনি শুরু করেন আপনার ফুয়ায় আপনার নাতিয়ে যে সময় আপনার সালাম করব লাগা করা অটোমেটিক লাগা করার মানুষেও ই আদর্শ ভাই দিব তারও সরমাই জীব যখন হে আপনার দ্বারা সালাম দিত না আপনার ফুয়া তার আগে সালাম দিলাইব আপনার সাসার ঘরের ভাইও হবে ইয়া আল্লাহ রে মাই আমি খানো আস আরে ভাই আদর্শ তো হলাম আমার থেকে মানুষের আদর্শ হয় আমার থেকে মানুষের ইতরি হমিন দি ভাই তো হয় এই জন্য প্রত্যেকটা মানুষের ফ্যামিলি দিনদার বানায় আমার যুবক ভাই যারা আসই এরা সব শিক্ষিত সব বুদ্ধিমত্তা আমি কিতা মাতিয়া এরা যে গুণা করতো না না গুণা প্রতিটা ইনসানে করবো মানুষ বলতে গুণা হোক জমিনে যত বড় অলিয়ক কয়েনও গুণা আছে আছে না হুজুর যত বড় অলিয়ক কয়া যত বড় শেখুল হদিস কয়েন যে গুণা নাই ইনসানের গুণা নাই ইলা কোনো রাওয়ায়ত নাই ইনসান আছে তার গুণা আছে মগর আপনি তার গুণা কেন প্রচার না করিয়া বালা খামোখান প্রকাশ করো আই ভাই আমরা প্রায় সমাজও দেখি মানুষের গুণা অসুন প্রকাশ করে না গুণা লুকাইয়া রাখুন মান সাতারাহু মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা বা সাতারাহুল্লাহু ফি দুনিয়া ওয়াল আখিরা আপনি মানুষের এক গুণারে জমিনে লুকাইয়া রাখুন এক গুণা রাই পরিমাণ গুণা লুকাইয়া রাখুন নবী বলেন দুনিয়া আখেরা তো আল্লাহ হাজার গুণা কোটি গুণা আপনার লুকাইয়া রাখবা ধরে হোক সুবহানাল্লাহ আয়বগুলা লুকাইয়া রাখবা আপনি মানুষের আয়ব লুকাইয়া রাখ একটা ছেলে জানোই না আদর্শ নাই তার বিবাহর প্রস্তাব আইসে আপনি আরেক যুবককে তার বিয়ার বাঙ্গারে দিও না তার তার বিবাহের প্রস্তাব ওখানে সমর্থন করো মানলাম এই সাদারাশি সদর এলাকার এই মানুষ এগু এক যুবক এগু বদমাস এগু একটা ফাক্কর মানুষ অনেক নারী জাতির ইজ্জত লিয়ে টানাটুনি করে মানলাম ই কথা কালকে যদি হে বিয়া করিলে আর যদি ও যে আয়াত ইয়া আইয়ুহান নাস উত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء بدر آيات يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ارفر آيات يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يا آيات قولا فريا جخن تار قبول فريا جشم دعا خان تا زمين خربا ارو دعا خان تا جدي قبول خوار بدا جدي الله عدل ترمي دي قبول ہوئے جائے এই এই যুবককে তো আর জীবনে কোনো নারী জাতির ইজ্জত আর সম্মান লইয়া জমিনও কোনোদিন টানাটানি করতো না হো ঠিক কি না করবো নিয়া তাহলে আপনি তার বিয়ার বাঙ্গানি দিন খেলে এক মেয়ে বাজারই মানছি আমি বেহায়া বেফর্দা মানলাম কোথা যদি তার বিবাহ হয়ে যায় তো কয়েকটা যুবক তো গুণার থাকি বাঁচি গেলেন না তো না খেলে দেবো ভাই তাহলে আপনারা বিবাহর বাঙ্গানি দেন কিতা বুঝিয়া ওখান তো আমার বুঝেন হয় না আপনারা এটা বিয়ার বাঙ্গানি দেন না ইতা ই জাতর কিছু সাপ অকল আসুন না হ্যাঁ ইতা কিন্তু এই জাতর সাপ অকল কিন্তু বরাগর কোনায় কোনায় ভাবা যায় বিয়ার বাঙ্গানি দেনাওয়ালা একগুলো চারটি বগলো লইয়া লম্বা কুড়া আলা ই সাপ অকল কিন্তু বরাগর কোনায় কোনায় ভাই পাই গেল এর লাগে আপনি যার বিয়ার বাঙ্গানি দিতরা ইয়াদ রাখবা বিয়ার বাঙ্গানি দিতরা না মানে আপনার জাহান্নাম ওখানে আপনি খরিদ খতরা আপনি বিবাহ বাঙ্গানি দেওয়ার কারণে এক যুবকে যদি জিনা করে তাহলে সম্পূর্ণ দিনার দায়বদ্ধতা আপনি নেওয়া লাগবে এক মহিলার বিবাহর বাঙ্গানি দেওয়ার কারণে যদি গিয়ে আত্মহত্যা করে তার সতীত্ব যদি সতীত্ব ইজ্জত হানি ঘটে সম্পূর্ণ দায়বদ্ধতা আপনি যে সাবে বাঙ্গানি দিসলা ও সাবে নেওয়া লাগবো কিয়ামতের দিন হোক না আউযুবিল্লাহ এই জন্য মানুষের ক্ষতি করবানা জীবনে মানুষের ক্ষতি করবানা মখলুকাতর ক্ষতি করবানা জীব মানুষরে আপনি ফায়দা পৌঁছাইবার চেষ্টা হোক আমার মাথায় আপনারা গুসা কোতরা রাগ করবানা মাইন করবানা আমরা খাম হইল আপনারা বুঝান ও রব্বুল আলামিন বলেন নবী আপনি খইয়া দেন আপনার প্রতিটা মানুষে যখন আপনার উম্মতে যখন আমারে ভালোবাসবো মোহাব্বত করবো আমার লগে তার ডাইরেক্টলি যে সময় সম্পর্ক হয়ে জীব গিয়া আমার বন্দা যত মুসিবত ফরুক যত বিপদ ফরুক না কেন আমি আল্লাহ আমার বন্দারে হওয়ার সময় সাহায্য আর হেল্প করিয়া যাইমু কবর থাকি লইয়া কিয়ামত পর্যন্ত প্রতিটা গাঠোর মধ্যে আমি আল্লাহ তার স্নেহ মমতা করমু হোক সুবহানাল্লাহ মানে আপনি নিজে পরিবর্তন হই আপনার দুনিয়া পরিবর্তন মখলুক পরিবর্তন
কবর পরিবর্তন মানে কবরের আযাব থেকে আপনার কবরখান জান্নাত হই গেল গিয়া ফুল সিরাতর গাটো দে অবদ্র ব্যবহার হইতো ওগুন ভদ্রতা ব্যবহারে আল্লাহ পরিবর্তন করিয়া দিব মানে আপনি নেককার বনই জান্নাত জাহান্নাম পর্যন্ত পরিবর্তনই আল্লাহ আপনার জান্নাতের ঠিকানা বানাই পরিবর্তন হই নিদে ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন পৃথিবীর কোন মানুষের আইব বার করার দিব না লুকাইবার চেষ্টা করব একজন ইমামে যদি হাজারো দোষ করে আপনি লুকাইয়া রাখ আজ আমরা ইমাম অখলর প্রতি যে জুলুম অত্যাচার শুরু হয়েছে আজ আমরা কৌমি মাদারিসর মেসাব অখলরে সান্দা তাইলে সান্দা দেই না বিভিন্ন লাইনে আমরা কু মন্তব্য করি ইত্যাকি জোবান দে হেফাজত হেফাজত করেন একজন কৌমি মাদ্রাসার মেসাবে মাদ্রাসা কিলা পরিচালনা করিয়া যায় তারা তাই জানে না থানার লাগে যারা সরকারি বেতন পায় এরা আল্লাহ মাত বেলেগ কিন্তু বাকি করে আপনারা স্নেহ করব মমতা মোবাইল আপনারা চালাই যুব সমাজ অখল থাকি লইয়া যারা আসো মা বাবা যারা ইন যারা বিবাহিত আসইন আওলাদ ভাই দিছেন দেখি হাত তুলুন চাই খে খে বিবাহিত আছেন হাত তুলো চাই সরম হরো কিরব ভাই বিয়া করছইন না করছইন তো ওয়াদা করইন আজকে থাকি ছেলে অখলের মোবাইল কমসে কম মেয়ে আমার ছেলে আমার মেয়ের মোবাইল কমসে কম সপ্তাহ একবার আমি চেক করবো ইনশাআল্লাহ দেখবা আপনার ছেলে পরিবর্তন হয়েছিল বাইরে আপনি বিত্তবার পরে সাইড নানি আপনার ভয় আপনার লগে সব মানুষ কথা কইতো ওখান সাইড নানি আপনি যে সময় মুরব্বী হইবা বৃদ্ধ হইবা সাইড নানি আপনার ছেলে আপনার মেয়ে আপনার লগে ভদ্রতার ব্যবহার করতো না ওখান কইতো এই ফারতাম না ফারলে কিচ্ছু করিলিও ওলা কইতো নি আপনার ভয় আপনারে ওলা কইতো নি তে আপনি যদি কথা না চাই আপনার ফুয়ার মাইন্ডগুলো আপনি চেঞ্জ করো আপনার ছেলের লাইফ রে আপনি চেঞ্জ করো ও আপনার ফয় আপনার পালা ব্যবহার ছেলে যদি দিনদার হয় মুত্তকি পরহেজগার হয় মা বাবা যদি বৃদ্ধ হয় এরপরেও মা বাবা ফুয়া যত বড় অফিসার হোক এই ছেলের লগে কথা কইতে মা বাবা কোনো দিন বয় ফাই না বরং যে ছেলে বয় ফায় আমার মার লগে কথা কইতে আমি ডরাই দিতাম আর ছেলে যদি দিনদার না হয় আপনি বাবা যত শক্তিশালী তাহোক খুয়া আর ফুয়া যত গরিব তাহোক এর বাদেও মা বাবায় ছেলের লগে কথা কইতে ডরাই ডরাই না তার কাছে দিনদার নামক যে দিন নামক জিনিসটা হরিয়া গেছে এই জন্য আপনি তারে ফয়লা কুরআনুল করিম তিলাওয়াত শিখাই আজ থাকি আমি রাত ঘুমাইতে সময় কোনো মারে কোনো বাবারে আমি আওলাদে গুড নাইট হইতাম না রাজি আছি ইনশাআল্লাহ খে খে ফারবাইতে কি হাত তুলেছেন ইনশাআল্লাহ জীবনে আমার কোনো ফ্যামিলিতে আমি গুড নাইট হইয়া গুম লাগাইতাম না আসসালামু আলাইকুম আল্লাহর হাওলা আর দোয়া ফরুক আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া আপনার ছেলে আপনি বাবাই আপনার ছেলেরও কথা ওখান করিয়া আপনি রুম থেকে দরওয়াজা লাগাইন খাইল যখন আপনি মুরব্বী হই জিবা দোয়া পড়তে পারত না আপনার ছেলে আপনার গুছানা করিয়া সুন্দর করে গুম লাগাইয়া কই বাব্বা জান আল্লাহর হাওলা আসসালামু আলাইকুম আর যদি ফারণ ফরক আল্লাহুম্মা বিসমিকা আমু তো আহিয়া কইয়া প্রতিটা মুসলমানের ফ্যামিলির মধ্যে দোয়া গুলা শিখাও প্রতিটা মুসলমানে একজনে আর একজনকে জমিন সালাম হান্তা শিখাও আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আল হাদিসে মুফাসসিন কেরাম হলে তফসির করতে গিয়া বুজুর্গানে দিন হলে ফরমায় যদি কোনো মানুষের লগে কোনো মানুষের জমিনের মধ্যে শত্রুতা থাকে কোনো মানুষের জমিনের মধ্যে কোনো মানুষের লগে দুশ্মনী থাকে একটা না যদি কোনো মুসলমানের 30 দিন যদি এক দুশ্মনে আরেক দুশ্মন দে প্রতিদিন যদি সহি শুদ্ধ করিয়া নিয়ে সভা করিয়া সালাম দিলায় আল্লাহ দুইজন দুশ্মনের দুশ্মনীরে বুলাইয়া আল্লাহ বন্ধুত্ব ফয়দা করিয়া দেন হোকা সুবহানাল্লাহ কোনো কেস রাখতো না কোনো বিচারপতি লাগতো না আপনি আমল করেন আপনি নিয়ত সভা করিয়া উদ্দেশ্য গান রাখেন আল্লাহ আমরা দুইটা মানুষের দিল থাকি আপনি মুনাফিকি দুশ্মনী হরাইয়া বন্ধুত্ব ফয়দা করে দেন ও আপনি হে সালামর জবাব দেউক না দেউক প্রতিদিন আপনি যাইতে সময় আসসালামু আলাইকুম ওহান হইন এর বাদে রেজাল্ট ফাইয়া আমার ফোন করবা উদ্দেশ্য ফেলা বলা করে ইন্নামাল আমালু বিন্নিয়াত সমস্ত আমলের ডিফেন্স করে তার পরিণাম ফল নিয়তর আপনি সারা নিয়ত সভা করিয়া মানুষের বিচার দিতা কি গাঁর হমুকে বিচার শেষ করতো কিতা পারতো না জীবনে করতো মানুষে আজ হাল কিতা সমাধান করিয়া দেয় কুচ্ছু পারে না আজ হাল কিছু কিছু বিচারপতি হল আসুন টেকার বান্ডিল লইয়া মানুষ আটাইতে আটাইতে বাবারে তার স্যান্ডেল সারি দূর আসিলে বিচার সমাধান এলা কিছু সাপ হল আসুন না এর লাগে আপনি এই প্রন্থা অবলম্বন না করিয়া নবীর হদিসে অবলম্বন করই একজন মুসলমানদের সালাম দেয় আসসালামু আলাইকুম সাসাদি বালা আসইনি দাদাদি বালা আসইনি নিয়ত সভা করিয়া উদ্দেশ্য খান রাখুন আল্লাহ আমরা দুইজনের মাঝখানতে এই দুশ্মনী ভাবি লিখতাম ও দেখবা আপনি 30 দিন সালাম দেই ইনশাআল্লাহ বাদ 30 দিনের দিন দেখবা অটোমেটিক বন্ধুয়ে আপনার আগে আপনার সালাম দিব হো সুবহানাল্লাহ আমরা প্রতিজন মুসলমানের সালাম জারি করবো ইনশাআল্লাহ
দুই নম্বরে নবী যে ফরমাই প্রতিটা মানুষের আমভাবে তোমরা খাবাও যে কোনো মানুষের তোমরা জমিনে পাও মানুষের খানির দাওয়াত দিও খানি খাওয়াইতে কোনোদিন তোমরা মানুষের হমদুরি করিও না এই ধরে আছে নি কথা আছে নি রে ভাই মেহমান হল গেলে চাচা দিয়ে চাচিয়ে গর থাকি কইবা খে রে বা তোমার চাচা বাড়িত না চাচা দিয়ে কিন্তু মৌত ন কিবার নি চা দেবা লাগে কিবার নি আমার গর থেকে গোয়া এক টুমা দেবা লাগে এর লাগি তো রে ভাই আই খাল যত সুন্দর বিয়া হর কিন্তু শান্তি পাওয়া যায় না খানিকে ফোটাঙ্গি গো বানানি জানে না এগে হান্ডিয়ে গো মাছ গোসানি জানে না ও গেসর ফুটকি আগুন লাগায় আর বাদে গোর জ্বালায় থবাই ভরি লাই সারা হাসানি ভাই لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله أونا ذكاء سيفنا رشام نديك بوينا تونا ما نوش هماجا بوي كارا ميبو هلا كيا أمي خواتا شلام فتيجون مانشي আপনি নারী জাতির লোকে ব্যবহার দেখটা করতা এটা কিন্তু বালা ব্যবহার করবা আই খাল কুরবানিতে বালা কই রান্দাও জানোই না চা এক কাপ দুধ খোসা মস্তিতা কইতো পারেন কোন হাসানা নি কা খেনে হ্যাঁ এর লাগি প্রতিজন মানুষ প্রতিজন মানুষরে আপনি বালা কথা শিখায় আমার বোন যদি খারাপ হয় আমি তো আগেও কইছি খারাপ কোনো মানুষের বদনাম না একজন মেয়ে একজন ছেলের লাইফ ভুল থাকবো আপনি তার ভুল দেখাইয়া দিতেন এক যুবতী নবী জিয়ে ফরমাই النساء حبالة الشيطان الشباب شعبة من الجنود নারী জাতি যে সময় যুবতী হই যায় একজন মেয়ে যে সময় যুবতী হয় তখন তাই দাকি দাল হই যায় মানে ফাঁস দালের মতো হই যায় যে কোনো মানুষে তাই রেছে তাই বার চেষ্টা করব এর লাগি আপনি এই নারীরে আপনি এক যুবকে ইসলাম ধর্ম নিয়ম হইল নবীজির হদিস হইল আপনি এক বাইয়ে আমার বনির সতীত্বের হেফাজত করা এটা ইসলাম ধর্মে কিন্তু আপনারা বারবার শিখাইছে আর আশুবাত আন্নিসাউ হিবালাতু শয়তান আশাবাবু শুবাতুম মিনাল জুনুন আর যুবক হলিয়া তাহলা যে সময় একজন পুরুষ একজন ছেলে যে সময় যুবকর পরিণত হই যায় এগু মেন্টাল হই যায় ফাগল হই যায় হো নাউযুবিল্লাহ ফাগল বুঝছো নি মানে হি ফাগল না আউরি দাউরি মানুষের বাইরায় আউরি কিছু মাত মাতিলায় যেগুলো আপনি বরদাস্ত করিয়া নেওয়া লাগবে তারে বুঝাইয়া এলাকে আমি আগে একবার কইছি আপনারা রে এক যুবকে যদি খালি ফোনও মাতে ইগান মনে করবো না আরও খার লাগে অবৈধ মাতের না ইরা আমরা মানুষে কই দেন এক মেসাবে তাহলে ভাই একটু মাতিয়া যা তার লোকের ফ্রেন্ডে ঘুরে আত্মা কই দিনে ফোন মারছে লাম্বা গবু উঠি গেছে গিয়া এখন আপনি কইতা নাকি আর কিন্তু লোকে ফোন মারিয়া মাতিয়া হারিক দেন না এটা কিন্তু ইম্পসিবল এটা কোনো দিন না মানুষে ভালো মারতেও পারে এলাকে যুবক যে সময় হয়ে দিব তার এই বয়সটা ওই ফাগলামির বয়স তার সাইব লাইকি ভিডিও বানাইতো ফেসবুকে হামাইয়া আছে ইয়া আল্লাহ সাদা রাশির হমুকর বাগর সাংগন আমার লোকর ফ্রেন্ডকে দেখছি যে সুন্দর ভিডিও বানাইছে ফ্লোয়ার বাড়ি গেছে ভিউয়ার্স বাড়ি গেছে তা আমি এগু বানাই না ও ফাগলামিয়ে তারা কিছু ধারণা দিত এই সময় আপনি বাধা দিত কুদাম না দমক না বাধা দিত তা মুরু না বিল মারুফ তারা আপনি সঠিক রাস্তা দেখাইতা বলে বাবারে এই জাতীয় গুণা করিও না যুবক কখনরে হইয়া যুব সমাজ আসো তো কিছুই না আসো না যুবক করে ফুইয়া এখান জিনিস ইয়াদ রাখি মারা যাওয়ার পরে সব জন্য তো দায়িত্ব আমি কেন চাইনি খে জন্য তো দায়িত্ব না একবার আত তুলো চাই আসো নি খেও সব জন্য তো দায়িত্ব আল্লাহ আমরা সারা জন্নতর বাসিন্দা মানা কুয়া কই আল্লাহ আমি যদি আপনি জন্য তো যাইতে চাই সর্বপ্রথম মোবাইলের ফেসবুকও গিয়ে একটা জিনিস ডিলেট করেন জীবনে কোনো দিন কোনো নারী জাতির ফটোর মধ্যে আপনি কমেন্টস করবানা কোনো মানুষের টিকটক ভিডিও লাইক কি ভিডিওর মধ্যে কোনো দিন আপনি কমেন্টস করবানা কোনো জাত অজন্ত বাদ্য না যে কোনো ভিডিওর নিচে গিয়ে আপনি কমেন্টস করবানা লাইক করবানা কোনো জিনিসে যে জিনিসে আপনার জাহান্নাম লইয়া যাইব গিয়া ওই জাতীয় গান বাজনা তাকি লইয়া নাটক তাকি লইয়া কোনো জাত ফটোর মধ্যে আপনি শেয়ার মারবানা খারণ যুবক যে সময় তোমার মালাকুল মৌতে জমিনের মধ্যে দাফট মারবা মানছে তোমার আইডির মধ্যে হামাইয়া যে সময় দেখবা তোমার আইডির মধ্যে বিভিন্ন নারী জাতির উরঙ্গ ফটো হল ফওয়া যার বিভিন্ন নাজাইজ ফটোগুলো ভিডিওগুলো ফওয়া যার সারা মানুষের তোমার হালত কোনো দিন বালা মন্তব্য করতো নাই যতদিন তোমার ফটোর মধ্যে কনসার্ট হল লাগাই থাকবো মানুষে তোমার ফটোর মধ্যে গানের কনসার্টগুলো লাগাইয়া মানুষে যত সময় বাজাইবা জাহান্নামও দায়িত্বে আসলো 700 বছর বাদে
এই মানুষে তোমার গা তোমার ফটোর মধ্যে গান সেটিং করার কারণে শেয়ার করার আর কমেন্টস করার কারণে আল্লাহ 700 বছর আগে তোমারে জাহান্নাম দিব হু নাউযু বিল্লাহ তা করিও না যুব সমাজ বিলকুল তে ছাড়ি দাও খেয়রর ফটোত কমেন্টস করিও না ওয়াও বিউটিফুল সুপার সো সুইট এটা না এটা টোটালি না আপনি মারা যাইবা মানুষ আইডি খুলবো না নি আপনার ফেসবুক আইডি থামাইবো মানুষ আপনার ফটোত কনসার্ট লাগাইয়া মানুষে শেয়ার করব গান বাজবো একটা থাকে না নি ইমোশনের একটা কনসার্ট এগুলো আছে এই ইমোশনের কনসার্টটা মানুষে শুনবো হিগে হন বইয়া কিন্তু হাসাও শকুর হানি কিন্তু তার কষ্ট লাগছে ফালার কিন্তু ইবে আসুলা বাস ঢুকা খানি গেন আপনার দুজনের গিয়া আপনি যাইতা আসলো আপনার বাপে দোয়া কথরা আপনি বাপর আগে মরি গেছেন বাপর দোয়া কবুল হয়ে গেছে আওলাদর হক জন্য তো যাইতা কিন্তু হিগে হন বাজাইয়া ন তবাই কইলার তোমার আপনি মারা যাওয়ার আগে এগুলা ডিলিট করিয়া যাই আপনার মোবাইল থেকে প্রোফাইল থেকে পিকচারগুলো ডিলিট করেন আপনি মারা যাওয়ার পরে আপনার ফটো মানুষের শেয়ার করবা কত না যাই কত উলঙ্গপনা বেহায় আপনার যুবতী মেয়ে হলে আপনার ফটো দেখবা দেখিয়া তারা দুঃখ প্রকাশ করবা মানে এই কথা নাই মানে অবা শকুর ফানি হাসাও ফেলাইত রেখেন হাসা কিন্তু হবা কিন্তু বড় বড় আই খেলা আসলে বাসা রাখ লাগি না এই জাতীয় কাম করিও না কোনো নারী জাতির ফটোত কমেন্টস করিও না কোনো যুব সমাজের ফটোত কমেন্টস করিও না রাজি আছি ইনশাআল্লাহ এটা করি এটা তোমার জাহান্নামের কারণ এটা তোমাকে জাহান্নামে নিবে আর কোথাও নিবে না এই যে তোমার আইডি রে ক্লিন করেন ক্লিন করি আপনি জমিন থেকে যাই এখন ক্লিন কোন দিন করতা বলে মরার আগে মর্ম কোন দিন খেরর জানা আসেনি ওলা তামু তুন্না ইল্লা ও আং তুম মুসলিমুন বান্দা তুমি কোন দিন মরবা তুমি নিজেও জানো না তুমি মরবার আগে তুমি নিজেরা মুসলমান বানা এখন মর্ম ইকান সাদারাশির মুসলমানের কাছে সার্টিফিকেট আইসেনি না এই জন্য যুবক ভাইয়েরা মোবাইল ইউজ করো ভালা তবে ইসরায়েল খেয়রের ফটো ভিডিওত কমেন্টস না টোটালি না আর ফটো শেয়ারও না আমার ফটো আমি ফেসবুকে আপলোড দিতাম না রাজি আছি ইনশাআল্লাহ টোটালি না টোটালি না এটা শরীয়তে মানে না আপনার প্রয়োজন সারা ফটো আপনি তুলতে থাকেন আপনার ফটো প্রয়োজন সারা তুলা না আপনার বোন যেন গরো আসেন মা যেন গরো আসেন এন সামনে আপনি ভিডিও বাজাইতা না এই যে গরমের মধ্যে টিভি দেখা হয় বিভিন্ন সিরিয়ালগুলা দেখা হয় কনসার্ট লাগাইয়া এগুলা শরীয়তে সাপোর্ট করেন গর তাকে টিভিগুলা সরাই নিউজ চ্যানেল আপনি নিউজ শুনতা বস মাঝে মাঝে অ্যাডভার্টাইজ যে সময় আয় এই সময় ফুয়া দারো ফুরি তারও সরম লাগে রে ভাই এটা আমি ফার্স্ট খুঁজলাম বলে হায়া নাই যার তার কুচ্ছু জমিন কুচ্ছু বুধু হয় দুই নম্বরে আমি আপনারা সামনে পড়েছিলাম মহান আল্লাহ তাবারক তাআলা বলেন কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন গোটা মখলুকাতের মাধ্যমে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হিসাবে সমস্ত ইনসান জাতির মাধ্যমে শ্রেষ্ঠ জাতি হিসাবে তোমাদেরকে রূপান্তরিত করলাম কারণ এই জন্য তোমাদেরকে শ্রেষ্ঠ মখলুকাত হিসাবে আমি উপাধি দিলাম তোমাদের মধ্যে দুইটা খাসলত দুইটা গুণ পাওয়া যাইব এক নম্বর গুণ ইয়া তাকলো তা'মুরুনা বিল মা'রুফ আপনি প্রতিজন মানুষরে ভালো রাস্তা সঠিক রাস্তা দেখাইন যে রাস্তা বায় চললে মানুষ বিনা হিসাবে জন্য তো যাইতে পারে যে রাস্তা বায় চলাফেরা করলে মানুষের কবর আজাব গুলতা না মাফ হয়ে যায় যে রাস্তা বায় চলাফেরা করলে মানুষ দুনিয়া তো ইজ্জতি হয় আখেরাতর জমিনও ইজ্জতি হয় যে আমল খান্তা জমিনের মধ্যে মানুষে করলে যে আমল করলে মানুষ জমিনের মধ্যে দামি বনে যায় আর আখেরাতর ময়দান জন্নতি বনে ও জাতীয় রাস্তাগুলো মানুষরে আপনি দেখাইয়া দিন এটা একজন মুমিন মুসলমানের দায়িত্ব হুকা সুবহানাল্লাহ মানুষে গুনাহ করে ওকে চাপাইন তারে বুঝাই বাবারে আপনি সুদ খাইও না প্রচার না সুদ কুটে আপনি সুদকুর বলিয়া ডাক দিতে না তারে বুঝাই সুদ খাইলে ওলা গুনা এক টাকা খেয়ে সুদ খাইলে তার মাল লোকে 35 বার গুনা করার সমতুল্য দিনা করার সমতুল্য হয়ে যায় হুক না আউযুবিল্লাহ আমরা সুদ খাইয়া রাই সুদ খাইয়ার না এর লাগে আপনি মানুষরে বুঝাই দিন কোরআন নামক মেডিসিন হাদিস নামক মেডিসিন দি মানুষরে বুঝাই মানুষে সুদ ছাড়ি দিব আমার যুবক ভাই এতে নাফরমানি করা ছাড়ি দিবা মুরব্বী সাহ বকলে গুনা করা বাদ দিলাইবা আজ হাইল গুনা খারে হয় শরীয়তে আপনারে পারমিশন দেন আপনার শরীরটা কি দুর্গন্ধ হরাইতা আপনার শরীরও দুর্গন্ধ হরাইতা মুখটা কি আপনার দুর্গন্ধ হরাইতা পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের বিশেষ একটা অংশ
মাতবুদাদান নি সাহেব হল প্রতিটা মানুষে ক্লিন রইতো চায় এখন কো সরকারে স্যানিটাইজার বার করছে বালা করি হাত ধুইতা এটা তো 1444 বছর আগে নবী দিয়ে হইয়াছেন বাথরুম থেকে ইয়া বালা করি হাত ধুইতা সাবন দিয়া মাটি গোসাইয়া ধুইতা এখান তো আগে হইয়া গেছে আইস তো খালি করোনা আই গেছে আর খালি স্যানিটাইজার রূপে স্যানিটাইজার লাগাও আর স্যানিটাইজার কোম্পানি রে কয়েক কোটি টাকা ফ্যাসিলিটি দেওয়ার গুণটা বিখাও আল্লাহ মুস্তানান লাগিটা কিন্তু নবী আগে হইয়া দেছেন যে বাথরুম থেকে আওয়ার বাদে আপনি ভাওয়াত বালা করি মর্দাইয়া ধুইতা গোসাইয়া ধুইতা আই আমার গরম মুরুখ হাঁস লালন ফালন করেন নেন একটা মুরকে একটা হাঁসে আস্তা বাউন্ডারি ঘুরে বাউন্ডারি বিভিন্ন রকমের না জাসত আছে আছে না এরা ঘুরায় একটা লইয়া যে সময় আপনার গরম আইয়া সকি টুটিল রুম হামাইল যদি না জাসত লাগাইল থাকে তো রুম যতখানো ফাড়া মারব জায়গায় কেন না জাসত ওলা হয়ে যাব না ও জায়গা পায় আটি আপনি যাইতরা মসজিদ ও জায়গা পায় আটি আপনি রুম যাইতরা আপনার ফালঙ্গুর উপরে বইতা ও ফালঙ্গু আবার নামাজ ফতরা হইন আপনার নামাজ অন্নি তাহলে আমার দুস্থ হল বুজুর্গ হল সময় বেশি নিয়ে আর কি মনে হয় শেষ হইলে 10 মিনিটের ভিতরে কোয়াত আসলাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আমার দোস্ত হল আর বুজুর্গ হল আমি খোয়াত আসলাম মহান আল্লাহ তাবারক তাআলা বলেন ওয়া তানহাউনা আনিল মুনকার দুই নম্বর একজন মুমিনের সিফাত ইয়া তাকলো মুমিনের খাসলত ইয়া তাকলো প্রতিজন মানুষের খারাপ রাস্তা থাকি ফিরানি প্রতিজন মানুষের গুনাহ থাকি ফিরানি এটা একজন মুমিন মুসলমানের দায়িত্ব হোক সুবহানাল্লাহ যত সময় পর্যন্ত আপনারা তা মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ভালো কাজের আদেশ দেওয়া অসৎ কাজ থেকে মানুষদেরকে ফিরাইয়া রাখা এই দুইটা গুণ যত মানব জাতির মধ্যে পাওয়া যাইত নাই এই নত সময় পরিপূর্ণ মুসলমান হইতে পারত নাই হুকান আউযু বিল্লাহ তিন নম্বরে আমি আপনার সামনে ফরিছিলাম মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم هي نبي আপনি জানা ইয়াদে আমার বন্দা জমিনে যত সখিরা গুনাহ করক যত কবিরা গুনাহ করক না কেন আমার বন্দায় নাফরমানি করতে করতে যদি আসমানের সাত পরিমাণ গুনাহ করি লায় আমার বন্দায় গুনাহ করতে করতে যদি গোটা দুনিয়া খান তা গুনাহ দিয়া ভরপুর করি লায় এর বাদেও আমি আল্লাহ কই আল্লাহ তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার বন্দারে কইয়া কোনোদিন আমার রহমত থাকি যেন নিরাশ না হয় বন্দা না ফরমানি করিয়া জমিন থাকি যাই ভাই সরিষার দানা পরিমাণ গুনা লইয়া যদি কোনো মুসলমান জমিন থেকে চলে যাও রব্বুল আলামিন কোরআনে করিবার এক সূরার মধ্যে ফরমান ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খাইরান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা বন্দা যাররা পরিমাণ গুনা লইয়া সরিষার থাকি আরো ছোট গুণা লইয়া যদি কবর তা কবরের মধ্যে চলে যাও আমি আল্লাহ তোমার কবরে জাহান্নামের গড়া বানাইমু আউযু বিল্লাহ আর যে কবরের মধ্যে তোমার আমার লাখান মুসলমান গুণা লইয়া দাফন করমু ওই কবরের মধ্যে দুইজন সব ফরিস্তা হলাইয়া আপনারে সর্বপ্রথম সওয়াল করবা জিন্দা করিয়া উঠাইবা জীবিত করবা উঠিয়া সুন্দর করি বুয়াইবারে যুবক ও মাতার মধ্যে যদি নবীর সুন্নত তোমার যদি কাফন কুলিয়াও যদি না পাওয়া যায় রহমতের ফরিশতা জীবনে কোনোদিন ভালো ব্যবহার করতে নাই যখন কবরস্থানের মধ্যে তিনটা সওয়াল করবা মার রাব্বুকা ও মা দীনুকা ও মান নবিয়ুকা হইয়া সওয়াল করবা একজন নাফরমানের সঙ্গে সঙ্গে জবাব দিব হা দুই নম্বর বার হইব হা তিন নম্বর বার হইব হা চার নম্বর বার হইব লাদ্রি আমি কিচ্ছু জানি না আল্লাহ লগে লগে কই বাবা ফরিস্তা কল আমি আল্লাহ কইয়ার ওই নাফর মানে একদম তোমাদের সাথে মিথ্যা মাতিছে মিশা মাতি লাইছে আমি আল্লাহ কইয়া দিয়ার
اور قبر ار جهنم تعلق لگیا دیو خون اعوذ باللہ ومن يعمل مثقال ذره شرا يرى ار شر شر دنا فريمان كون نيك عمل ليا جدي ذره فريمان عمل ليا আপনার আমার মুসলমান যদি কবরের মধ্যে চলে যায় আল্লাহ দুনিয়াটাকে সাত গুণ বড় জান্নাত বানাইয়া দিব সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওই রাই পরিমাণ আমল লইয়া ঈমান লইয়া যে সময় কবরস্থান আপনি আমি যাইমু গিয়া ফরিস্তা আমার রব্বুকা খোয়ার লগে লগে জবাব দিমু রব্বি আল্লাহ ওমা দীনুকা দীন ইসলাম ওমান নবিজ্জুকা আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইয়া তিনটা কোয়েশ্চন আনসার যে সময় দিমু আল্লাহ লগে লগে হইয়া ফরিস্তা কল আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার আমার বন্দায় আমার সাথে তোমাদের সাথে সত্য সাক্ষী দিলাইছে একদম সঠিক উত্তর দিছে আমি আল্লাহ হইয়া দিয়ার আমার বন্দার কবরে আর জান্নাতে সম্পর্ক ফায়দা করিয়া দেও হো সুবহানাল্লাহ হে সাদারাশির মুসলমান যে পরিমাণ গুনাহ কর যে পরিমাণ নাফরমানি জমিন কর আল্লাহর আদালতের মধ্যে যদি মাথা নত করিয়া কোনো মানুষে তৌবা করিলায় আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন মানুষে যদি গুনাহ করিয়া যদি আল্লাহর আদালতের মধ্যে তৌবা করে আল্লাহ তার সকুরবানি সৌক্তাকে জমিন পড়তে দেরি হয় আল্লাহ তারে মাফ করিয়া দিতে দেরি করে না কও সুবহানাল্লাহ কারণ হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই নবীজির চাচা হযরতে হামজালা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শহীদ হরলা যার খলিঞ্জারে বার করিয়া ওই জিহাদর ময়দানের মধ্যে নিজে দাঁত দ্বারা জমিনের মধ্যে সিবাইলা ও সময় আল্লাহ নবীজির কইয়া দিলা নবী ওয়াহশীর কাছে দিনের দাওয়াত কান্তা বৌসাও অহসিয়ে যখন কোনো লাইন ফাইলে না দেইনি ইসলাম গ্রহণ করতা সাহাবা একরাম অখলে গিয়া ফোন অহসি নবীজি আমরা রে ফাটাইয়া দিস দয়া করিয়া তুমি দিন ইসলাম খান তার জমিনের মধ্যে গ্রহণ করিলাও হযরত অহসিয়া ফরমান সাহাবা একরাম অখল আমি যে দিনের দাওয়াত খান তা গ্রহণ করতাম আমার জমিনের মধ্যে আমি যে পরিমাণ গুনাহ খান্তা করছি আল্লাহ মনে হয় আমারে মাফ করিয়া দিতা নাই এখন আউযু বিল্লাহ বারবার নবী সাহাবায়ে কেরাম খল ফাটাইন ওহশিয়ে সাহাবায়ে কেরাম করে আবার ঘুরাইয়া দিলাইন লাশ মুহূর্ত যখন নবীজি এদের সময় নবীজির কথা শুনলা না আল্লাহ লগে লগে আয়াত ফটাইয়া দিন লা তাকুনু তুমির রাহমাতিল্লাহ إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم হে নবী আপনি জানাইয়া দেন আমার বন্দায় গুনাহ করতে করতে যদি আসমানের সাত পরিমাণ গুনাহ করিলায় ওহশিরে জানাইয়া দে ওরা যত গুনাহ করুক যত নাফরমানি করুক না কেন ওহশিয়ে তৌবা করিয়া যদি দিনে ইসলামের জান্ডার তলে আশ্রয় লইলাইন আমি আল্লাহ ওহশিরে মাফ করিয়া দিমু কও সুবহানাল্লাহ হে সাদারাশির মুসলমান হযরতে ওহশিয়ে দিন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে যখন নবীজির সামনে তসবিহ নিলা নবীজি ফরমাইন ওহশি একটা বার যদি তুমি কইতায় কিভাবে আমার চাচার দান খান্তা তুমি কবজ খসলায় সঙ্গে সঙ্গে ওয়াসিয়া ফরমান ইয়া রাসূল আল্লাহ ওগো আল্লাহর নবী আপনার চাচা হামজার যে সময় আমরা শহীদ করলাম করার লগে লগে আমার বাপ বইন হজরতে হিন্দারে আমি হিন্দারে লইয়া যখন আপনার চাচার বুক কান্তা চাকু দ্বারা আমি যে সময় সিরিলাম সিরিয়া বুকুর ভিতরে তাকে আমি খলিঞ্জা খান্তা বার করিয়া আপনার চাচার খলিঞ্জা খান্তা আমি জিব্বা দিয়ে আমার দাঁত দ্বারা আমরা দুইজনে সিবাইলাম হুকান আউযু বিল্লাহ অশিরে যে সময় অশিয়ে নবীজির সামনে ঘটনা খান্তা কইলা নবীজির চকুর ফানিয়ে দাড়ি পিজিয়া জুব্বা পিজিয়া গেল হো সুবহানাল্লাহ নবীজি ফরমাইন আসি তোমার আমি কইয়ার যতদিন তুমি আমার সামনা খান আইবা তোমার মুখ কান্তা তুমি লুকাইয়া আবার সামনে কোনো দিন তুমি বইও না কারণ তোমার মতো অশিরে দেখার লগে লগে আমি নবীর চাচার কথা আমার শানোর মধ্যে আমার দিলর মধ্যে স্মরণ ফুরি যায় হোক সুবহানাল্লাহ আইজ যদি সাদা রাজির কোনো মুসলমানে হযরতে ওয়াহশীরে ফলো করিয়া যদি জমিন তাকে বিদায় নিয়ে যাও জমিনের মধ্যে যদি তৌবার মতো তৌবা করি নাও আল্লাহ আপনার আমার জীবনের গুনারে মাফ করিয়া আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব হো সুবহানাল্লাহ সারা আমরা জান্নাত যাইতাম তো ইনশাআল্লাহ সব রাজি আছি ইনশাআল্লাহ দেখি খেয়ে আসো
ও আল্লাহর গোরখানো 5000 কোটি খাদিতে পারবাই এখন জন মুসলমান।